وامتازوا اليوم أيها المجرمون. ফেরেশতাদেরকে বলবেন একটা একটা করে ধর, ধরে ধরে সবগুলাকে আলাদা করে ফেল, আলাদা করার পর আল্লাহ বলবেন খুজু ফসল্লু, কেবলমাত্র ধরো না, প্রত্যেকটার মাজার মধ্যে জিনজির লাগায়া দাও। নাউজুবিল্লাহ, শুধু ধরলে হবে না, বান লাগাও এগুলা কোমরের মধ্যে, এক একটার মধ্যে বান লাগানো হবে। বান লাগায় লাগায় আল্লাহ বলবেন আজকে ইমানদারদের সাথে, আমলের সালে কর্ণেওয়ালার সাথে, দুনিয়ার বুকে যারা আল্লাহর কথা চলেছে, আল্লাহর কথা মেনেছে, ওদের সাথে আজকে মুজরিমদের কোনো সম্পর্ক নাই। হাসরের ময়দানে দ্বিতীয় শ্রেণীকে আল্লাহ তুলবেন। আল্লাহ বলছেন তারা মুজরিম, গায়ের মধ্যে ট্যাগ লাগায় দেওয়া হবে, কপালের মধ্যে ট্যাগ দিয়ে দেওয়া হবে, এটা গুনাগার। দেখতে পাবে কত সম্মান করে স্টেজে তুলছিল, ওয়াজের ময়দানে বসাই দিছিল, ডানে বামে সভাপতির মর্যাদা দিছিল, কিন্তু কি আমাদের দিনে ধার করে আল্লাহ বলবেন ইদিল মুজরিমুন, না কি সুরুসি দাও, কি অপমান রব্বুল আমিন ওই দিন। আল্লাহ বলছেন ওই মানুষগুলার সাথে সাথে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামিআনা, আয় আল্লাহ, দুনিয়ার বুকে তো বারবার আমাদেরকে বলছিল তোমার পথে চলো, তোমার পথে চলো, তোমার পথে না চললেই যে কিয়ামতের ভয়াবহ দিবস এরকম হবে, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, জাহান্নাম দাও দাও করবে, জাহান্নামের মালিক ফেরেশতা ডাকবে আয় 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 আমার মধ্যে আয়, এক মুহূর্ত দেরি করবে না, অটো গ্লাস। আপনি এমন এমন বিল্ডিং এর সামনে যান, যাওয়ার পরে দেখবেন খুলতে হয় না, হাতল নাই, দরজার সামনে দাঁড়াইছেন, সাথে সাথে দরজা খুলে যায়, দেখছেন কিনা, এইরকম অনেক আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেইনা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, আল্লাহ যখন জাহান্নামের দিকে ওই কাফেরদেরকে যারা আল্লাহর বিধান অস্বীকার করছে হাঁকায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের সামনে যাইতে দেরি, দরজা খোলার অপেক্ষা নেই, ও যেন চিনে, চিনার সাথে সাথে দরজা খুলে যাবে, জাহান্নাম অটোমেটিক তাদেরকে গিলে ফেলবে। আল্লাহ এগুলা শুনছিলাম, দুনিয়া আমাদেরকে বারবার এইগুলা বলা হয়েছিল, কিন্তু রব্বুল আমিন আমাদের অন্তরে একটুকু প্রভাব বিস্তার করে নাই, অন্তরগুলা কঠোর হয়ে গিয়েছিল, দুনিয়ার মহাব্বত আল্লাহর মহাব্বত কমে যাওয়া, ওয়াজ খালি ওয়াজের জন্য শোনা, এরকম মানুষ হয়ে গেছিলাম আমরা, হাফ প্যান্টের মতো কাঁসা দিয়া জমিতে কাজ করে, কোমরের মধ্যে ওয়াজ বাজাই আছে না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কিয়ামতের দিন ওই মানুষগুলো আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবে, দাঁড়ানোর পরে আল্লাহর কাছে ফরিয়াদ দিতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন। আয় রাব্বুল আমিন আজকে সব দেখে ফেলছে আল্লাহ, আজকে তোর অস্বীকার করার কোনো উপায় নাই, আজকে সব বুঝে ফেলছি, তোমার কাছে ক্ষুদ্র একটুখানি ফরিয়াদ দিচ্ছি আল্লাহ, আল্লাহ আজকে তোমার কাছে একটুখানি আবেদন করতেছি, গ্রহণ করো ফারজিনা, একবার দুনিয়া একটু পাঠিয়ে দাও, না আমাল সলিহান, বিশ্বাস করো কথা দিচ্ছি এবার দুনিয়ায় গেলে ভালো ভালো কাজ করব। আর তোমার কাছে আর একটা ওয়াদা করছি আল্লাহ, দুনিয়ায় পাঠায় দেখো, ইন্না মুকিনুন, আমরা পাকা ইমানদার হয়ে নেক্সট টাইম তোমার কাছে ফেরত আসবো। একটু জবান ছেড়ে বলেন তো, ওই দিন বিপদে পড়ে এই কথা বললে আল্লাহ কি বান্দারে দ্বিতীয়বার দুনিয়ায় পাঠাবে, সুযোগ আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা হাহুতাশ করবে, মাথা মস্তক অবনত হয়ে যাবে, আর শুধু একটা কথাই ঘুরে ফিরে বলবে, সব দেখে ফেলছি, সব দেখে ফেলছি, আল্লাহ একবার পাঠাও, একবার পাঠাও, একবার পাঠাও, ওদের হালতই হবে ওইটা, ওই রকম করে পুরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ঘুরাবেন, আর রসুলকে দিয়ে দেখাবেন, রসুল দেখেন আপনি দুঃখ পেয়েছিলেন, আপনি আপনার ভাইয়ের জন্য কেঁদেছিলেন, আপনার উম্মতের জন্য হা হুতাশ করেছিলেন, আপনার উম্মতের জন্য পাগল ছিলেন, ওরা আপনার কথা শোনে নাই, আপনার দুঃখ নাই,
দেখেন যারা এরকম উপহাস করেছিল ইসলাম মানার কারণে ইসলামপন্থীদেরকে অপমান করেছিল কোরআন হাদিস মানার কারণে যারা মানত না তারা ওদেরকে টিটকারি করেছিল যেই মেয়ে বোরকা পরে ইয়াংকালে হাত মোজা পরে মুখ পর্যন্ত খোলে না ওরে মহিলা হুজুর বলে টিটকারি করছিল দাড়ি ছেড়ে দিয়ে নামাজ আগে ধরছিল বলে ওলে জঙ্গি জঙ্গি গন্ধ লাগে বলছিল রসূল আপনি দেখেন আজকে দাঁড়ায়া ওইগুলার পরিণতি কি হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা তবে খুশ খবরি তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও আলহামদুলিল্লাহ আজকের এই আদাজান ভৈরপাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 33তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন শত শত ছাত্রের উস্তাদ শেখ মাওলানা মুসলিমউদ্দিন দামাত বারাকাতুল আলিয়া আজকের অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন খান সাহেব আমার পূর্বে বিশেষত কথা বলেছেন আপনাদের অঞ্চলের জনপ্রিয় আলোচক শেখ নজরুল ইসলাম সাহেব আজকে মঞ্চে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের আগামী দিনের দায়িত্ব কামনায় যে সকল প্রার্থীবৃন্দ বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান এবং কাউন্সিলরবৃন্দ যারা আছেন আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আজাম বিশেষত বিভিন্ন পর্যায়ের আলেম ওলামাবৃন্দ স্টেজে আরও উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ আমার প্রিয় তরুণ যুবকেরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা একবার সালাম দিয়েছি আপনাদেরকে আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই জেগে আছেন খেয়ে আসছেন না না খেয়ে আছেন খেয়ে আসছেন আপনারা আলহামদুলিল্লাহ খেয়ে আসলে ভালো আলহামদুলিল্লাহ তাহলে অন্তত পেটের চিন্তা নাই অন্তত পক্ষে আমরা কিছু সময় ইনশাআল্লাহ কোরআন সুন্নার কথা নির্বিঘ্নে শুনতে পারবো ইনশাআল্লাহ ঠিক কি না আছেন তো আপনারা ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বরাবর কৃতজ্ঞ হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত এই রকম চমৎকার পরিবেশে দিন শেখার মতো পরিবেশ আমাদের সামনে রেখেছেন এই জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞ হই সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা সব কিছু এখন পৃথিবীতে আমাদের কাছে সহজ খেয়াল করে দেখেন সব কিছু আমাদের কাছে ইজি গোয়িং আগে এক সময় মুরব্বীরা বলতে পারবে কি কঠিন ছিল এক সময় যোগাযোগ ব্যবস্থা আমার মনে আছে আমার আব্বা যখন প্রথম হজে যান যাওয়ার পরে আমার মার কাছে চিঠি লিখছে আব্বা হজে পৌঁছানোর পর মক্কা শরীফে আমার মার নাম উল্লেখ করে লিখেছে কেয়া তোমার প্রতি ভালোবাসা বাচ্চাদেরকে দেখে রেখো আমি তোমাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহর রহমতে আমি ভালো আছি ইনশাআল্লাহ এই তারিখে আমি আবার বাংলাদেশে ফেরার নিয়ত রাখছি বলে চিঠি পোস্ট করে দিছে আল্লাহর কি কাম আব্বা যেদিন আসছে তার দুই দিন আগে আমরা চিঠি পাইছি চিন্তা করছেন আপনি 57 দিন পরে চিঠি আসছে আমাদের কাছে আর এখন এয়ারপোর্টে নামার পরে আগে খুঁজে সিম আছে কিনা ঠিক কি না তালবিয়া ভুলে যায় কিন্তু সিমের কথা ভুলে নাই কারণ উপায় নাই যে এখন এই যে যোগাযোগ ব্যবস্থায় আমরা কত এগিয়ে গেছি তাই না সব দিক দিয়ে আমরা পৃথিবীতে মনে করছি পৃথিবী শুধু আগাচ্ছে আর আগাচ্ছে সামনের দিকে পৃথিবী অগ্রগামী আগে মানুষের প্রত্যেক দিনের মা বোনদের ডিউটি ছিল কি ডিউটি ছিল
সকালবেলা উঠে আগে নিজে যেরকম টয়লেট সারা জরুরি, ওই রকম সকালবেলা উঠে হারিকেনের সেমনি পরিষ্কার করার কেরোসিন আছে কিনা এটা দেখা জরুরি, ঠিক কিনা? এখন কি আমাদের সেই যুগ আছে? সেই যুগ নেই, আমরা শুধু আগাইছি, আগায় এখন আমাদের কারেন্ট এক সেকেন্ডের জন্য গেলেও সাথে সাথে আমাদের আবার দেখা যাচ্ছে বিকল্প বিদ্যুৎ চালু হয়ে যায়। মানে আমরা এত এগিয়ে গেছি, আগে মানুষজন টিভির অ্যান্টিনা ঠিক করার জন্য একজন নিচে থাকতো একজন উপরে থাকতো, এই ডানে ঘোরা একটু আর একটু বামে ঘোরা টাইট কর, ঠিক কিনা? এখন এইগুলা টাইট টুইট করার কারবার আছে মোবাইলের মধ্যে, এখন আমাদের জন্য টিভি রেডি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা যদি তাকায় দেখি তাহলে আমরা দেখতে পাই যে দুনিয়ার সব দিক দিয়েই মনে হচ্ছে এগিয়ে গেছে, কিন্তু একটা দিক দিয়ে দুনিয়া কেবল পিছিয়েছে। খেয়াল করে দেখেন, আগে মানুষের মানবিকতা, নৈতিকতা, চরিত্র মানুষের অনন্য ছিল, কিন্তু এখন মানুষের চরিত্র জিরোতে পৌঁছাইছে। মানুষ আর মানুষ নাই, মানুষ আর মানুষ নাই। বলবেন, হুজুর বলেন কি আমরা মানুষ আছি? আমি আপনাদের কাছে একটু বলি, আলহামদুলিল্লাহ যে বলতে বলছি কেন এইটা বোঝেন। ইউরোপ আমেরিকায় দুইজন এরকম করে হাত ধরে ঘুরে বেড়ায়, জিজ্ঞাসা করছে যে তোমাদের মধ্যে হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড ইউ, তোমাদের দুইজনের মধ্যে রিলেশনশিপ কি? বলে, উই আর হাজব্যান্ড ওয়াইফ। আরে তোর নাম কি? কয়, আমার নাম পুরুষের নাম, পরের জনের নামও পুরুষের নাম, মিস্টার রাসেল, মিস্টার রবিন, কোনোটা মিসেস না। ওই দুইজন হাজব্যান্ড ওয়াইফ সার্টিফিকেট নিয়ে ঘুরছে, ছেলে ছেলে বিয়ে করছে, দুইজন মেয়ে ঘুরে বেড়ায়। জিজ্ঞাসা করছে যে তোমরা কি ফ্রেন্ড নাকি? ন, আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, আমাদের দুইজনের মধ্যে বিয়ে হয়ে গেছে। পৃথিবী আগাইতে আগাইতে ছেলেতে ছেলেতে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে করে, চরিত্র বলে আর কিচ্ছু নাই, দুনিয়া এখন লম্পটের রাজ্যে চলে গেছে। সুতরাং বাস্তবিক চক্ষে কতক মানুষ দেখতে পায় অনেক আগাইছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে দুনিয়া আগাইতে আগাইতে ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। প্রিয় ভাইয়েরা, এক সময় অপরাধ করা, গুনা খাতা করা মানুষ গোপনে করত, চুরিরও ধর্ম ছিল, চোর শেষ রাত্রের দিকে চুরি করত, এখন সেই চোর ধর্ম চেঞ্জ করছে। উত্তরবঙ্গের মানুষের জন্য শীত বস্ত্র কিনে কাউরান বাজার পার হচ্ছে দুপুর তিনটার সময়ে, পিছন থেকে একজন এসে বলতেছে আপনাদের পিছনে কি মাল আপনার নাকি? বললাম আমার, এর মধ্যে কম্বল আছে, নিয়ে যাব হচ্ছে ঠাকুরগাতে। কয়, হুজুর পিছনে যান তাড়াতাড়ি, আপনার কম্বল এই জায়গাতে বিদায় হয়ে যাচ্ছে। আমি নামলাম কোন রকম, নামার পরে দেখি বেলেট মাইরে টান দিয়ে কম্বল দিনে দুপুরে নিয়ে যাচ্ছে। আমি তো রাগি ছেলে একটু, আমি চিন্তা করছি এটারে পাইলে আজকে সাইড করে ফেলাবো, মানুষের টাকার আমানত পৌঁছাবো। একজন আমারে ধরছে যে হুজুর, এরা তো এতক্ষণ বেলেট মারছে কম্বলের বস্তায়, সুযোগ পাইলে আপনার পেটে মারবে, তাও কম্বল ছাড়বে না। কোন দেশে এটা? আরে আপনারা ভুলের মধ্যে আছেন, এইটা 1450 বছর আগে মক্কা শরীফে, জাহেলি যুগে। তাই না প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা, গতকালকে মাহফিল শেষ করে ময়মনসিং থেকে ফিরছিলাম, এই যে একটা ব্রিজ ভাঙছে কোন জায়গায় জানি, এই জন্যই ভিতর দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, মাসের ট্রাক, শত শত লোক রাস্তায় পাহারা দিচ্ছে, গাড়ির উপরেও একজন বসে থাকে, স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে মাছরে তাজা রাখে। রানিং ট্রাকের মধ্যে থেকে ইয়াং ইয়াং ছেলেরা উঠে ওদের নেট সব কিছু কেটে রুই মাছ টুই মাছ বাই করে নিয়ে যায়, রাত্রে না জনগণের সামনে চুরি করে, চুরি আগাইছে, ঠিক কিনা? বোঝেন না আপনারা, চুরি আগাইছে। আগে হঠাৎ মতার দু একটা ভোটের সময় শোনা যাইতো যে ইরে বাবা, আমাদের কেন্দ্রে দুই খান জাল ভোট পড়ছে, শুনছেন না আপনারা? আরে এখন বলি মাশাআল্লাহ 50টা অরিজিনাল ভোট পড়ছে, বাকি সব কি? বললেই তো আমরা হুজুর রাখারা, অত এগুলো বলা যাবে না, এগুলো আমরা বলতে যাব না ভাই, এইটা এইটা মূল উদ্দেশ্যও না। আমার মূল বক্তব্য হচ্ছে, প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার জন্য একটু মাথার মধ্যে ঢুকাই দিলাম যে একটু মনে রাখেন, দুনিয়ার এই জগৎটাই একমাত্র জগৎ নয়, এখানে আপনার প্রকাশ্য চুরি গোপনে চুরির বিচার হয়তো হচ্ছে না, এখানে আপনি লজ্জা হারায় ফেলার পরে দুনিয়ার মানুষ হয়তো বাস্তবিকতায় আপনার প্রভাব প্রতিপত্তি পাওয়ারের কারণে কথা বলার সাহস পাচ্ছে না,
হয়তোবা দুনিয়ার বুকে চরিত্র হনন হয়ে যাওয়ার কারণে আপনি মনে করছেন তারপরেও তোমার অক্সিজেন বন্ধ হয় না, তারপরেও তো আমার জমিতে আগে হয়তো 5 মন এখন দেখি 20 মন আমার ফল ফসল হয়, আমি মনে হয় ঠিক রাস্তাতেই আছি। আছে না আমাদের একদল প্রিয় ভাইরা? কিন্তু মনে রাখবেন এই জগতের শেষে একটা জগতের সামনে আপনাকে উপবিষ্ট হতে হবে, একদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন হবে কি না? কারা কারা বিশ্বাস করেন না আল্লাহর সামনে দাঁড়াতে হবে তারা হাতটা উঠায় দেন, সবাই বিশ্বাস করি তাহলে, ঠিক কি না? আজকে আমার আলোচ্য বিষয় মাত্র কাটায় কাটায় ঘড়ি ধরে এক ঘন্টা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবে, বেশি বলবো না ইনশাআল্লাহ, যাতে করে একদম উপযুক্ত সময় আপনাদের কথা শেষ হয়। আজকে আমরা দেখার চেষ্টা করব যে দুনিয়ার জীবনের শেষে পরকালে যখন আল্লাহর সামনে মানুষেরা উঠবে, আমরা আজকে আপনাদের কাছে পাঁচটা অবস্থার কথা বর্ণনা করব কোরআনুল করিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের দিবসে মানুষকে যখন উঠাবেন, উঠানোর পাঁচটা হালত হবে, কয়টা জোরে বলেন? এই পাঁচটা হালত কেন হবে, কন্ডিশন গুলা কেমন, আর দুনিয়াতে তাদের কি অপরাধ ছিল, এইটা আল্লাহ রাব্বুল আমিন অত্যন্ত দয়া করে ভালোবেসে কোরআনুল করিমে 1450 বছর আগে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের একটা সিফাতি নাম হচ্ছে রহমান, কি নাম? আরেকটা নাম হচ্ছে রহিম, বলেন তো কি কি নাম? রহমান মানে কি? দয়ালু, অতীব দয়ালু, অতীব মেহরবান। প্রিয় ভাই একটু অন্তর খুলে দিয়ে বুঝেন, অনেক কথা শুনেন আপনারা, অনেক আলোচনা শুনেন, একটু কলিজাটা নরম করে দিয়ে খালি একটু বুঝার চেষ্টা করেন আমি কি বুঝাতে চাই। দুনিয়াতে পরীক্ষা দেই আমরা, বাচ্চা কাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, আহারে কি পেরেশানি, দুই বছর ধরে তেমন প্রস্তুতি নিতে পারে নাই, বাচ্চা কাচ্চা স্কুলে না গেলে মন মানসিকতা ভালো থাকে না, ভালো করে পড়ে নাই, সব পেরেশানি, তার মধ্যে প্রশ্ন কঠিন হয় এসএসসি, যেহেতু এটা তো আর 5 আর 8 না, অতএব প্রশ্ন আরো হার্ড হয় বোর্ডের পরীক্ষা, ঠিক কি না? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, যে এসএসসির পরীক্ষা, এই এসএসসির পরীক্ষা সহজ না এইচএসসির পরীক্ষা সহজ? তুলনামূলক এসএসসিটা সহজ, ঠিক না? বাড়তে বাড়তে যখন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যান, ওই পরীক্ষাটা আরো কঠিন হয়, ইউনিভার্সিটির পরীক্ষাগুলোও কঠিন হয়, ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে যখন বিসিএস এ আপনি পরীক্ষা দিতে যান, যেইটার পরীক্ষা দেওয়ার পরে আপনি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড অফিসার হবেন, আপনার সই দিয়ে সত্যায়ন মূল্যায়িত হবে, ওই পরীক্ষা এসএসসি পরীক্ষার তুলনায় সহজ না কঠিন? একটু জোরে বলেন। তার মানে যেইটার পুরস্কার যত বড় তার পরীক্ষার মূল্যায়ন এবং তার পরীক্ষার পদ্ধতি তত। কিন্তু দেখেন এই যে রহমান আর রহিম, গড়গড়ায় বলি আল্লাহ দয়াময়, আল্লাহ দয়াদ্র, ফিলিংস নাই, আল্লাহ কেমন দয়ালু। কিয়ামতের দিনে কে আল্লাহর আদালতে মানুষকে আল্লাহ উঠাবেন, কোন কোন অপরাধে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন অপরাধীদেরকে কোন কোন কঠিন অবস্থায় উঠাবেন, আল্লাহর এমন দয়া, এমন দয়া, এমন দয়া, একটা বান্দা যেন জান্নাত ফেল না করে, একটা বান্দা যেন জান্নাত মিস না করে, আল্লাহ 1450 বছর আগে সবগুলা প্রশ্ন ফাঁস করে দিয়ে একজন রসুল পাঠায়া, যুগে যুগে ওই রসুলের উত্তরসূরি ওলামায়ে কেরাম পাঠায়া, বান্দাকে শুধু প্রস্তুতি নেওয়াইছেন, একটা বান্দা যেন ফেল না করে। সুবহানাল্লাহ, বুঝছেন আপনি? আপনার রবের দয়া খেয়াল করছেন আপনি? এই যে আলোচনাগুলো করা হয়, প্রশ্নগুলো আল্লাহ ফাঁস করে দিয়েছেন, আমার একটা বান্দা যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ, বান্দা অনুভবই করে না, তাও পড়ে না, তাও একটু ভাবে না, তারপরেও ফেরত আসে না, মাহফিলের পরে মাহফিল কায়েম হয়, প্রতি মাহফিলে বলা হয় দোকানে বসেন না ভাই, শেষের দিকে একটু আলোচনা শোনেন, ওরা শোনেই না, ওরা আসবেই না, ওরা তারপরেও বাইরে ঘুরবে, তারপরেও কোরআন সুন্নাহ তাদের অন্তরে দাগ কাটবে না, কি হত ভাগা আমরা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা বলবো আসেন আল্লাহর ওয়াস্তে একটু অন্তর দিয়ে আমরা এই কথাগুলো শোনার চেষ্টা করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করেন, দ্বীনের জন্য যেন আল্লাহ অন্তরটাকে আল্লাহর জন্য যেন জান্নাতের জন্য উপযুক্ত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
তাবত পৃথিবীর মানুষের জন্য বলছেন দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে তোমরা থাকো দুনিয়ার বুকে চলাফেরা করো কিন্তু বান্দা আমি কোরআনের মধ্যে তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি দুনিয়ায় অনেক পণ্ডিত আছে অনেক বাহাদুর আছে আল্লাহর বিধান নিয়ে বিভিন্ন ধরনের বড় বড় পণ্ডিত মারে বড় বড় কথা বলে আল্লাহর বিধানকে অনেক সময় শেকেলে বলে আল্লাহর বিধানকে অনেক সময় মধ্যযুগীয় বলে বলে কিনা এত পণ্ডিত হইছে এত বুদ্ধি তাদের মাথার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে পর্যন্ত সমালোচনা করতে দ্বিধাবোধ করে না মুখের মধ্যে যা আসে ঠোঁটের মধ্যে যা আসে তাই বলে ফেলে একবার ভাবে না রব্বুল আমিন এই শ্রেণীর মানুষের জন্য কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছেন আল্লাহ রাব্বুল আমিন কাফের মুশরিকদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তোরা তো বলিস কোরআন আল্লাহর পক্ষ থেকে নয় বরং কোরআনটা হচ্ছে মুহাম্মাদের মতো জাদুকরের মাধ্যম দিয়ে সে বলে বেড়ায় এটা হচ্ছে কবির ভাষা আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন তোমাদের যদি ক্ষমতা থাকে তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে কোরআনের মতো একটা দুইটা আয়াত বানায় একটু আমাদেরকে দেখাও আজ পর্যন্ত 1450 বছর পার হইল দুনিয়ার কোনো পণ্ডিত জন্মগ্রহণ করলো না কোরআনের মতো সমকক্ষ কেন কোরআনের সমতুল্য কেন কাছা কাছে কোনো একটা আয়াত বানানোর ক্ষমতা নাই ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন এই চ্যালেঞ্জ দিছেন কমন আর একটা চ্যালেঞ্জ দিছেন আরো বেশি ইম্পর্টেন্ট রব্বুল আমিন বলছেন তোমার কোরআন মানা লাগবে না কোরআন স্বীকার করা লাগবে না কোরআনের কাছেও আসতে হবে না আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম একটা চ্যালেঞ্জ পারলে একটু অ্যাকসেপ্ট করে দেখাও আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার বুকে যতগুলো প্রাণ আমি সৃষ্টি করেছি আমি রব্বুল আমিন একটা ডিক্লারেশন দিলাম আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে আমার সৃষ্টি করা যে প্রাণগুলো আছে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রাণ আছে যার মধ্যে মৃত্যুর স্বাদ তাকে নেওয়া লাগবে তুই কোরআন অস্বীকার কর কোরআন মানি না এরকম ডিক্লারেশন দে দিয়ে সাধ্যের মধ্যে 100-150-200 বছর একটু বাইসে দেখা বান্দা তুই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারিস না বাকি চ্যালেঞ্জের তোর কথার সাথে দুনিয়ার মানুষের তাল মেলানোর মতো সময় আছে নাকি আমার রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ যেহেতু তুই দুনিয়ায় থাকবি না দুনিয়ায় যেমনই হোক দুনিয়ার জীবনের পরে পরকালীন জীবনে তোকে যেতে হবে কিয়ামতের ওই বিভীষিকা ময়দানে রব্বুল আমিন মানুষগুলোকে তার সামনে দাঁড় করাবেন আল্লাহ রব্বুল আমিন বলছেন প্রথম একটা শ্রেণীর মানুষ আল্লাহর সামনে ওই দিন দাঁড় হবে তাদের হালতটা কি হবে কেমন অবস্থায় তারা দাঁড়াবে আল্লাহ ব্যাখ্যা করছেন আল্লাহ সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতের মধ্যে তার বর্ণনা দিয়েছেন আল্লাহ বলছেন রসুল আপনি জানাই দেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয-যালিমুন আল্লাহর ব্যাপারে মানুষ যেন এই ধারণা না করে রব্বুল আলামিন বোধহয় বেখবর দুনিয়ার বুকে যারা জুলুমবাজ যারা জুলুম করে অন্যায় করে অত্যাচার করে আমার আল্লাহ তাদের ব্যাপারে বেখবর নন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গভীরভাবে বলছেন মনোযোগ দিয়ে বোঝো বান্দারা কিয়ামতের দিনে যারা দাঁড়াবে কোন হালত হবে তার আগে আমি আল্লাহ বললাম ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয-যালিমুন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা দুনিয়ার বুকে ছোট্ট থেকে ছোট্ট জুলুম করবে প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবেন সব সময় মাথার মধ্যে নিয়ে চলবেন দুনিয়ার বুকে আপনি যদি জুলুম করেন আপনি যদি একটুখানি অত্যাচার করেন এই জুলুমের দুইটা পর্যায় থাকে একটা পর্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কোনো একটা কাজ করতে বলেছেন কিন্তু আপনি সেই কাজটা করেন নাই এটা আল্লাহর সাথে আপনি জুলুম করেছেন আল্লাহ বলছেন বান্দা তুমি সালাত আদায় করো বান্দা সালাত আদায় করে নাই তাহলে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর সাথে বান্দা জুলুম করেছে আল্লাহর কাছে কোনো একদিন কায়মনো বাক্যে হৃদয় থেকে নিংড়ানো ভাব নিয়ে এসে যদি আল্লাহর কাছে হাজির হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে ভবিষ্যতে আর ভুল করবে না স্বীকার করে দেয় আমার আল্লাহ চাইলে রহমান রহিম নামে রসিলায় ওই বান্দার গুনা তৎক্ষণাৎ মাফ করে দিতে পারে কিন্তু বান্দা যদি দুনিয়ায় কোনো মানুষের সাথে কোনো সৃষ্টি জীবের সাথে জুলুম করে যেই জুলুমের পারমিশন আল্লাহ তাকে দেন নাই
মনে রাখবেন, আপনি যদি জুলুম করেন জুলুম আপনার কাছে ফেরত আসবেই আসবে, জুলুম ফেরত আসবেই আসবে। দুনিয়ার বুকের একটা উদাহরণ দেই, যদিও এটা গল্প কিন্তু উদাহরণটা মাথার মধ্যে গেঁথে রাখবেন। এক বস মানুষ, অফিসের সিনিয়র বস, তার উপরে কেউ নাই। হঠাৎ করে একদিন মেজাজ খুব খারাপ, রাগের মাথায় গজ গজ করতে করতে ওই মেজাজ কার কাছে এখন ঝাড়বে চিন্তা করছে। তার নিচে যে পোস্টে থাকে ম্যানেজার, ম্যানেজার যেমন তেমন ভুল করছে কি করে নাই, রাগের মাথায় যা ইচ্ছা তাই বলে ম্যানেজারকে বকাঝকা করছে, ইচ্ছা মতো গালাগালি করছে। ম্যানেজার চিন্তা করছে যতটুকু ভুল করছিলাম এতটুকুর জন্য তো এতগুলা বকা খাওয়ার কথা না, আজকে তো বেশিই বকলো, নিশ্চয় মাথা গরম আছে। কিন্তু ম্যানেজার তো আর বসের সাথে মালিকের সাথে তো আর গালাগালি উল্টা ফিডব্যাক দিতে পারে না, পারে নাকি? কিন্তু ম্যানেজারের মাথা গরম, কোথায় রাগ ঝাড়বে কোথায় রাগ ঝাড়বে। খানিকক্ষণ পরে গেছে অফিসে, যাওয়ার পরে দেখে অন্য কর্মচারীরা আছে, একজন কর্মচারী কাজের মধ্যে একটু উনিশ বিশ করছে, দশ বিশ না, যেই না এটা দেখছে মাথায় ওই যে বসের থেকে পাওয়া গরম আছে, ওই গরম সাথে সাথে সে কর্মচারীর উপরে ঝাড়ছে, ইচ্ছা মতো যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে। কর্মচারী চিন্তা করছে আমার যে অপরাধ, এই অপরাধে তো ম্যানেজার সাহেব এত দূর আমাকে বলার কথা নয়, জুলুম করছে তার প্রতি। কিন্তু বেচারি কর্মচারী, উনার উপরে তো ম্যানেজার কেউ নি কিছু বলতে পারে না, কোথায় যায় সে রাগ ঝাড়বে এখন কর্মচারী। অপেক্ষা করতে করতে যখন বেরিয়ে যাবে অফিসের বাহিরে যে দারোয়ান, চিন্তা করছে এই তো হচ্ছে আমার নিচে। দারোয়ানের যাওয়ার সময় দারোয়ানের সামান্য একটু খুঁত ধরে, এতক্ষণ আগে যে তার প্রতি ম্যানেজার অবিচার করছিল, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে, ইচ্ছা মতো দারোয়ানরে দিছে ঝাড়ি। দারোয়ান চিন্তা করছে আমি কার কাছে যাব, আমার নিচে তো আর কেউই নাই, বকাটা দিব কারে, লোক তো থাকা লাগবে, অফিসে কোনো লোক খুঁজে পায় নাই, বাড়ি চলে গেছে। যাওয়ার পরে ওনার বউ যেমন তেমন একটু কনকন ঠিকই আছে, ঝালও ঠিক আছে, কিন্তু বেচারির ঝাল যেটা খাওয়া লাগবে না ফেলা লাগবে ওইটা দাঁতের নিতে গেছে, দোষ কি বউয়ের? আরে কথা বলেন, যা পাইছে ওই যে আগের থেকে যেই ঝাল নিয়ে আইছে ওই ঝাল এখন বউয়ের প্রতি একদম উসুল, ইচ্ছা মতো তারে বকা ঝকা যা করা লাগবে করছে। বউ চিন্তা করছে কি ব্যাপার, অন্যদিন তো এত গরম দেয় না, আজকে এত গরম কেন? কিন্তু বউ হলে বউ, স্বামীর উপরে তো কিছু বলার যোগ্যতা নাই বেচারির, উনি কার কাছে রাগ ঝাড়বে। ইতিমধ্যে থেকে হঠাৎ করে ছেলেটা খেলাধুলা করে বাড়িতে ফিরছে, এখন চিন্তা করছে এইটার উপরে রাগ ঝাড়ার একটা সুযোগ আছে, বাচ্চার অল্প একটু দেরি করে আইছে, ভালো করে পড়ে নাই, এতদিন পর্যন্ত যা বকছে আর বকে নাই, আজকে স্বামীর ঝাড়ি ওইটা এখন সন্তানের উপরে, ইচ্ছা মতো সন্তান ঝালাই দিয়া শেষ। ছেলে চিন্তা করছে আম্মা তো এরকম আচরণ আমার সাথে করা, আজকে আমার সাথে এরকম করলো কেন, কান্দা কাটি করে অস্থির এমন মার খাইলো, অল্প বিষয় ব্যাপারটা কি? কিন্তু বাপের সাথে মায়ের সাথে তো আর সন্তান রিয়াকশন দেখাতে পারে না, এমন কার সাথে দেখাবে। রাগে গজ গজ করতে বাহিরে বেরোয় গেছে, যাওয়ার পরে হাতের সামনে দেখছে একটা ঢ্যাল, হাতের মধ্যে তুলছে একটা ঢ্যাল, সামনে দেখে কুত্তে একটা হাঁটে যায়, কথা নাই বার্তা নাই, কুত্তা যাচ্ছে কেন আমার সামনে দিয়ে, ঢ্যাল তুলে দিশে বসান কুত্তারে। কুত্তা তো বুঝে উঠতে পারে নাই, আরে অন্য সময় তো ঘেউ ঘু করি এখন কিছুই করি নাই, তারপরে এত করে বসালো ঢ্যাল, খাওয়ার পরে কুকুর এখন ঘেউ 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 ঘেউ, কুকুরের ভিতরে রাগ, রাগে ঘেউ ঘেউ করতে দৌড়াইয়া যায়, সামনে একটা লোক পাইছে দিশে কামড়, কি করবে আর, কামড় দেওয়ার পর ওই লোক ওই জায়গা সিপে ধরে কান্দে আর চিল্লায় যে বেটা আমি এমনি যাচ্ছিলাম তুই আমারে কামড় দিলি, ব্যাপারটা কি? হিসাব করে দেখা গেছে কুত্তা যারে কামড় দিছে ওইটা হচ্ছে ওই অফিসের প্রথম মালিক সাহেব, উনি রাস্তা দিয়ে যাচ্ছিল কুত্তা উনারে দিছে বসা। দুনিয়ায় এইটা গল্প, এইটা হতেও পারে নাও পারে, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে কি ধারণা রাখো তুমি? তোমার রব গাফেল নাকি? তোমার রব কি ঘুমায় যায় নাকি? তোমার রবের তন্দ্রা আছে নাকি? তুমি যদি
দুনিয়ার মানুষ কেউ জানুক আর না জানুক কোনো একটা জুলুম করে থাকো, বইয়ের উপরে জুলুম করছো বেচারি, আহারে একটা বান্দিরে ঘরের মধ্যে নিয়ে আসছেন, যা ইচ্ছা তাই বলেন, বেচারির তো আর যাওয়ার জায়গা নাই। আপনি একটুখানি অফিসের মালিক হয়েছেন, আপনার অধীনে আল্লাহ রাব্বুল আলামিন কর্মচারীদেরকে দিছেন, আপনি যা ইচ্ছা তাদের সাথে আচরণ করেন, আপনি নেতা বনে গেছেন, এখন আপনার অধীনে তারা আছে, যাওয়ার তো উপায় নাই। আপনি পাওয়ারে আছেন টানা কয়েক বছর, চিন্তা করছেন এই পাওয়ার বোধহয় আমার থেকে আর কোনোদিন নাও যাইতে পারে, অতএব আপনি যা হওয়া লাগবে তাও করেন, যা হওয়া লাগবে না তাও করেন। আমার আল্লাহ বলছেন বান্দা যা ইচ্ছা করো, কিন্তু জেনে বুঝে রাখো তোমার রব কিন্তু এই গুলাব থেকে গাফেল নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই জুলুম করবে কিয়ামতের দিনে তাদেরকে কিভাবে তোলা হবে, আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে উত্থিত হবে নরমাল ভাবে নয়, আমি রব্বুল আমিন লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে যখন তাদেরকে তুলব, আল্লাহ বলছেন তাদের চোখগুলাই স্থির হয়ে যাবে, ওই চোখ আর পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার! দুনিয়ায় দিনের বেলায় আপনি কতবার পলক ফেলেন আপনি হিসাব করতে পারবেন না, কোনো একটা মানুষ ইচ্ছা করে পলক ফেলে না, ইচ্ছা করে আটকায়ও রাখতে পারে না। দুনিয়ার মানুষের যখনই চোখের মধ্যে ফ্লুইড লাগে, চোখের উপরে যখন চোখটাকে টিকিয়ে রাখার জন্য যখন ফ্লুইড দরকার হয়, আল্লাহ অটোমেটিক চোখের পলক আর চোখের পলক বন্ধ করায় দেন, বান্দাদের অটোমেটিক চোখের পলক পড়ে। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে ওই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আল্লাহ ওই জালেম যারা হবে তাদেরকে উঠানোর সময় তাদের চোখগুলাকে চরক গাছ বানায় দিবেন, চোখগুলাই স্থির হয়ে যাবে, বিস্ফোরিত হয়ে যাবে, আল্লাহ তাদেরকে ভয়াবহ এক আতঙ্কগ্রস্ত অবস্থায় আতঙ্কজনক এক ময়দানে কিয়ামতের দিনে তুলবে। নাউজুবিল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের আরো একটা হালত হবে, কি হালত হবে? আল্লাহ বলছেন মুহতিনা মুকনিই রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের আর একটা হালত হবে, দুনিয়ার বুকে বড় মাতব্বরি মাস্তানি করছি, আল্লাহ ওই দিন ওই মুখগুলাকে আসমানের দিকে স্থির করাইয়া দিবেন, মাথাগুলার ডানে বামে যাবে না, চোখ বিস্ফোরিত, কাল্লাগুলা উপর দিকে উত্থিত। নাউজুবিল্লাহ! আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তারা নিজের দিকে আর তাকাতে পারবে না, এমন ভয়াবহ একটা রূপ দিয়ে তাদেরকে তুলবেন। তাইলে তাদের পরিণতির কারণের মধ্যে তিনটা আল্লাহ ব্যাখ্যা করছেন, তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দেওয়া হবে, মাথাগুলাকে এমনভাবে উপর দিকে দেওয়া হবে নিজের দিকে দেখতে পারবে না, আর অন্তরগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ওয়া আফিদাতুহুম হাওয়া হতাশা দিয়ে তাদের অন্তরকে ভরাইয়া দিবেন। অনেক অন্তর থাকবে ওই দিনে আল্লাহর কাছ থেকে কিছু একটু আশা করবে, রব্বুল আমিন যদি আমার প্রতি দয়া করেন, আমার রব আমার প্রতি দয়া করতেও পারেন, কোরআন তার অন্তরের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মনেও করায় দিবে। আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় যেরকম বলেছেন আর রহমানির রহিম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আর রহমান লিল দুনিয়া ওয়ার রহিম লিল আখিরা, কিয়ামতের ময়দানে ইমানদারদের বিপদ আপদ যেইগুলো আসবে, দুনিয়ায় তো নিষ্কলুষ নয়, কিন্তু ওই বিপদগুলা থেকে রব্বুল আমিন তার রহিমের ঝাঁপি খুলে দিয়ে বান্দার সামনে হাজির হবেন, বান্দাকে ডেকে নিবেন, আমার বান্দা ইমানদার এদিক আয়, তোর আমল নামায় জুলুম নাই, তোর আমল নামায় সাধ্যের মধ্যে প্রচেষ্টা আছে, তৌবার হালতে ছিলি এদিক আয় বান্দা, বলতো এই অপরাধ করছিলি কিনা, বান্দা স্বীকার করে নিবে, আল্লাহ এই অপরাধ আমি করছি, আল্লাহ আমি জানি তুমি জানতে, দুনিয়ায় কেউ জানতো না, আমার সকাল থেকে এসা পর্যন্ত আজকের অপরাধ, অন্তরের চিন্তা, মোবাইলের টিপা, মানুষ চলতেছিল রাস্তা দিয়ে ভাবছে আমি মুরব্বী হয়ে গেছি 50-60 বছর, কিন্তু মহিলার দিকে চলে যাওয়ার পরে কি যে অন্তরের মধ্যে খাহেসা হয়েছিল ওই মুরব্বীর, ওই খবরটাও রব্বুল আলামিন জানতেন। আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করে দিয়ে বলবেন বল বান্দায় অপরাধ করছিলি কিনা,
হ্যাঁ আল্লাহ করছিলাম, এ অপরাধ করছিলি কিনা করছিলাম, আল্লাহ সাথে সাথে বলবেন আমি সাত্তারুজ জুনুব সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ নিজের পরিচয় রেখেছিলাম, গোপন করে রেখেছি, বান্দা তোর পাপ প্রকাশ করে দেই নাই, কিন্তু যেহেতু তুই তওবা করেছিলি, ভুল স্বীকার করেছিলি, জুলুম করিস নাই বান্দা, তুই দুনিয়ার বুকে আল্লাহর দিকে চলার জন্য চেষ্টা করেছিলি, তুই গাফেল বান্দা ছিলি না, আমি আল্লাহ তোর গোপন দোষ যেইগুলা ছিল আজকে গোপনে মাফ করে তোরে জান্নাতে ঢুকালাম। কিন্তু রব্বুল আলামিন বলছেন ওই জিন যদি জুলুমবাজ হয় তাদের কি পরিণতি হবে, ওয়া ফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে থেকে অবস্থা আল্লাহ দূর করে দিবেন, অন্তরটা হতাশায় হতাশায় ভরায় দিবেন, আরে জাহান্নাম তো অনেক দূরে, বিচার ফয়সালা অনেক দূরে, ওরা মাথাগুলা উঁচু করে চক্ষুগুলাকে বিস্ফোরিত করে দিয়ে অন্তর ভরা হতাশা নিয়ে ওই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে ঘুরাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই শ্রেণীর যেই মানুষ তাদের কি অপরাধ, তারা কোন অপরাধে ওই দিন ওই অবনতিতে যাবে, এই অবস্থাতে পৌঁছাবে, আল্লাহ কোরআনে তার ব্যাখ্যা করছেন, এই যে যেই মানুষগুলা মাথা উঁচু করলো, চোখগুলা পলক পড়ে না, অন্তর ভরা হতাশা, আল্লাহ বলছেন এই মানুষগুলার অপরাধ বান্দা দুনিয়ায় চিহ্নিত করে নাও, নিজেরা ওই দলে আসো কিনা একটু ভালো করে ভেবে নাও, ভালো করে খেয়াল করেন রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে যারা কিয়ামতের দিনে এই অবস্থায় যাবে, কেন যাবে, দুনিয়ায় তাদের কি পরিচয় আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন রসূল আপনি জানান, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন এই মানুষ যারা এই অবস্থায় যাবে তাদের অপরাধ কি, দুনিয়ার বুকে তাদের অপরাধ মাত্র দুইটা, কয়টা ঘুমায় গেছেন নাকি, ভালো করে বুঝেন কয়টা, দুইটা। আল্লাহ বলছেন তাদের অপরাধ দুইটার একটা হচ্ছে উলাই হাউলা ইউহিব্বুনাল আজিলা, ওই মানুষগুলা দুনিয়া এবং তার কাছাকাছি যা আছে এইটাকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল, দুনিয়া ছাড়া আর কিছুই বুঝতো না, দুনিয়ার দুনিয়া, তাদের খেলা চিন্তা চেতনা সবই দুনিয়া। এই যে আমাদের মেম্বার চেয়ারম্যান সাহেব যারা, তাদের এখন থেকে একটাই দোয়া, সিজদাতেও দোয়া, নামাজেও দোয়া, উঠতেও দোয়া, বসতেও দোয়া, গোরস্থানেও দোয়া, মসজিদেও দোয়া, আল্লাহ তুই আমার চেয়ারম্যান বানা, আল্লাহ আল্লাহ তুই আমার মেম্বার বানা, তাই না? ভুল, আপনি আল্লাহর কাছে দোয়া ভিন্নভাবে করেন, আল্লাহ তুই যদি দুনিয়া আখেরাতে আমার কল্যাণ হয়, দুনিয়া আখেরাতে আমার এই জিম্মাদারি নিয়ে কিয়ামতের দিন তোর আদালতে আমি সঠিকভাবে উত্তর দিতে পারবো, এরকম আমাকে উপযুক্ত বান্দা মনে হয়, তাইলে আমারে নির্বাচিত কর, নাইলে মেহরবানি করে আমারে ফেল করা, হে নাইলে মেহরবানি করে আমারে ফেল করা, তুই আমারে ফেল করানো আমার জন্য পাস। কারণ কি, আপনি আল্লাহর কাছ থেকে বলছেন আল্লাহ দিয়ে দাও, আল্লাহ আপনারে দিয়ে দিছে, আপনি হক আদায় করতে পারেন নাই, আপনি যোগ্য না, আপনার থেকে যোগ্য মানুষ ছিল, আপনি এক অবস্থায় এখন আছেন, আপনার মনের নিয়ন্ত্রণ নাই, অর্থনৈতিক স্বাবলম্বিতায় আপনি ওইটাকে ঠিক মতো অর্জনটাকে আটকায় রাখতে পারবেন না, এক সময় এলাকা বিভিন্ন কিছুর প্রতারণায় আপনি আগে টাকা পয়সায় খাইতেন না, এখন টাকাখোর হয়েছেন, আগে কাবি খাওয়ার কথা শুনলে আপনার আস্তাগফিরুল্লাহ আসতে মুখে, এখন কাবি খাওয়ার কথা শুনলে আপনার কলিজায় আনন্দে ভরে যায়, এরকম যদি হয়ে যায় তাহলে দুনিয়াও গেল আখেরাতও গেল, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বুঝেন, ওই দিন এই অবস্থা হবে কোন মানুষগুলা, ইউহিব্বুনাল আজিলা, যেই মানুষগুলা দুনিয়ার বুকে কেবল দুনিয়া দুনিয়া করে। ও যুবক ভাই, মুরব্বীদের কথা বাদ দিয়ে দাও, ওনাদের তো বয়স শেষ, শেষ পর্যায়ে চলে আসছে, 50-60-70 বছর হয়ে গেছে, উনারা তো এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য কম বেশি প্রস্তুত হচ্ছে, কিন্তু তোমার আমার অবস্থা কি, তোমার আমার চিন্তা চেতনা সব কিছু এখন দুনিয়া দুনিয়া দুনিয়া, সব দুনিয়া, আমাদের পরকালের জন্য আমাদের কোনো ভয় ডর চিন্তা কিছুই নাই, আরে আমার বাপ দাদা তো যে গুণা কল্পনাই করে নাই, ওই গুণা তো আমাদের বাচ্চা কাচ্চারা 7-8 করে, ঠিক না? আপনি নিয়ত করছেন ইউটিউবে আমি আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহর ওয়াজ শুনবো, আমার বাপ দাদার জীবনেও শুনে না, ইউটিউব কি আমার দাদা তো জানেই না, হয়তো মরছে অনেক আগে, আমার বাপও ঠিক মতো এখন বুঝে না, কিন্তু আপনি আমি কিন্তু বুঝি, ইউটিউবে ওয়াজ শোনেন তো আপনারা, শোনেন না?
কিন্তু একটু খেয়াল করে দেখেন ভাই, এমন ভাবে আমাদের কের পিছেও শয়তান লাগাইছে। আপনি ইউটিউবে যদি পৃথিবীর যার ওয়াজ যা কিছু শোনার জন্য ক্লিক করবেন, আপনারে প্রথম 13 সেকেন্ড আগে গান বাজনা শুনায়া তারপরে আপনারে ওয়াজে যাওয়া লাগবে। উপায় আছে? শুনবো না আমি, কান ধরে আছি তাও দেখা লাগতেছে। ক্লিক করলে আপনাকে আগে খানিকক্ষণ না সাগানা দেখায় তারপরে ঢুকাচ্ছে, তাহলে আমার বাপ দাদার অ্যাকাউন্টে তো গুনাহ ছিল না। আমি আপনি সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত যদি শুনতে চান আর ওই চ্যানেল যদি ইউটিউবের অধীনে থাকে, উপায় না, আপনারে কতক্ষণের অ্যাড দেখায় গান বাজনা দিকে ঢোকা লাগবে। তাহলে এই আয়াতে কারিমায় আগে যারা ছিল তাদের তাও তো পাসার উপায় আছে। আপনার আমার জন্য দুনিয়ার এই যে দুনিয়াদারি, এইটার থেকে বের হয়ে বেঁচে বেঁচে ইমান টিকায় চলা বড় কঠিন, ঠিক কি না ভাই? ভালো করে এই জন্য অনুভব করতে হবে, আমাদের টার্গেট দুনিয়ার বাহিরে নয়, দুনিয়া আপনার আমার জন্য লাগবে, দুনিয়া ছাড়া তো আপনি আমি চলতে পারবো না। কিন্তু যুবক নিয়ত পরিবর্তন করতে হবে, দুনিয়ায় আমি শিক্ষিত হতে চাই, চাকরি পেতে চাই, দুনিয়ায় আমি ধনবান হতে চাই, দুনিয়ায় আমি ভালো মানুষ হতে চাই, এলাকায় আমার জন্য একটা সুন্দর বাড়ি হোক, আমার সব কিছু পরিচিত হোক, সব আপনার লাগবে। কিন্তু আপনার টার্গেট করতে হবে আর দুনিয়া মাজরাউল আখেরা, আমি যা কিছু এখানে করছি আমার ধন লাগবে কি জন্য, কেবল নিজের ভোগের জন্য নয়, কল্যাণকর কাজ করব, বড় মানুষের জন্য ভালো কাজ করব, আমি জনহিতকর কাজ করব, আল্লাহর রাস্তায় দান করে দেব, হজ করব, উমরা করব, গ্রামের দারিদ্র বিমোচন করে দিব, সম্পদ অর্জন করবেন আপনি। কিন্তু আপনার নিয়তে যদি বিশুদ্ধতা থাকে, আল্লাহ আপনার সম্পদ উপার্জন এবং ব্যয়ের কারণে ইবাদতের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। আপনি দুনিয়ায় চলাফেরা করেন, আল্লাহকে মেনে চলেন, আপনি যা করেন আল্লাহ রাব্বুল আমিনকে পছন্দ করে করেন, আল্লাহর পক্ষে আপনাকে থাকতে হবে, ঠিক কি না? দুনিয়ায় সাময়িক সময়ের জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার প্রভাব প্রতিপত্তিতে চলে যাওয়ার জন্য আপনার আচরণ, আপনার দুনিয়াবী জিন্দেগি যদি আল্লাহর বিপক্ষে হয়, আল্লাহ রসুলের কথার বিপক্ষে হয়, তাহলে কিয়ামতের দিনে মনে রাখবেন আল্লাহ সবাইকেই তো উঠাবেন, তবে আপনাকে আমাকে অপরাধের কারণে তিনভাবে উঠাবেন। কাল্লাগুলা উপর দিকে থাকবে, চোখগুলা বিস্ফোরিত আর চোখ পড়বে না, আল্লাহ বলছেন লাঞ্ছনায় নিজের দিকে তাকাতেও পারবে না, এমনভাবে মাথাগুলো উপর দিকে হবে, আহারে সূর্য যখন উপরে। আর আল্লাহ বলছেন অন্তরটা হতাশ করে দিবেন, তার মানে জাহান্নামের উপযুক্ত করে কিয়ামতের দিনে আল্লাহ পরিচিত করাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা 1 নম্বর, ইউহিব্বুনাল আজিলা, যারা দুনিয়াকে একবারে দুনিয়া দুনিয়াই বানায় ফেলছে, দুনিয়া ছাড়া কোনো মকসুদই নাই তাদের। আল্লাহ রাব্বুল আমিন যে 2 নম্বর হচ্ছে ওয়াযারুনা ওয়ারা ইয়াউমান সাকিলা, পরকাল দিবসে যেটা বড় দিবস মহা দিবস, ওই দিবসের ব্যাপারে তার কোনো খবরই নাই। চিন্তা করছে নামাজ পড়তে বলে, নামাজ যারা পড়তে বলছে আপনাকে, বলে বাবা নামাজ পড়ো নামাজ পড়ো রে, কয় মুরব্বীরা আমরা দেখেছি আপনারাই নামাজ ধরছেন 30, 35, 40, আমাদেরকে এত আগে নামাজ পড়তে বলেন কেন? উপযুক্ত বয়সে আমরা নামাজ পড়া শুরু করব, আছে না ভাই? প্রিয় মুসলমান, তাহলে এই 2 ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সংক্ষেপে বলি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন 2 নম্বর, একটা শ্রেণীকে রব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহর দরবারে উঠাবেন, তাদের অপরাধ আর তাদের অবস্থাটা কেমন হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানায় রাখছেন, আল্লাহ বলছেন রসুল আপনি জানান, সূরা সাজদার 12 নম্বর আয়াত আল্লাহ নবীর প্রতি অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে তেলাওয়াত করতে শুরু করলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হাজার হাজার বার বলা হয়েছিল, জানা কথা মনে হচ্ছিল, আরে কি ওয়াজ, এ ওয়াজ তো আমিও জানি। আল্লাহ বলছেন তাদের জন্যই কথা ভালো করে শোনো, কিয়ামতের দিনে একদল লোক আল্লাহর কাছে উঠবে, আল্লাহ নবীকে বলছেন হে রসুল ওই উঠানোর আগে আপনাকে এক জায়গায় উঠানো হবে,
কোন জায়গায় উঠানো হবে? মাকাম মাহমুদা, এমন এক জায়গায় আপনাকে বসানো হবে নবী, আপনার সামনে সবগুলা হাজির হয়ে যাবে, আপনি এমন ভিআইপি প্লেসে বসবেন পুরা হাসরের ময়দানটা আল্লাহ আপনার সামনে নিয়ে চলে আসবেন। সুবহানাল্লাহ, কেন আল্লাহ নবীকে ওখানে বসাবেন? আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা। আল্লাহ বলছেন ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ার বুকে যারা চলাচল করে, দুনিয়াতে বেনামাজি আর নামাজি আমাদের সমাজে আছে কিনা, হিন্দু আর মুসলমান আছে কিনা, বাপ মা খুব সম্মান করে শ্রদ্ধা করে আবার বাপ মারে গোনে না এরকম মানুষ আছে কিনা, আল্লাহ রাব্বুল আমিনকে মানে আল্লাহর সব হুকুম মেনে চলার চেষ্টা করে আবার সুযোগ মতো আল্লাহর গুলা মানে সুযোগ মতো মানে না আছে কিনা, ফজরের নামাজে সবার আগে হাজির হয় আর একজন জুম্মার নামাজে সবার পরে হাজির হয়, এই মহল্লায় এরকম মুসল্লি আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন একটা খেলা দেখানো হবে। কি খেলা দেখানো হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন রসুলকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। বসায় দেওয়ার পরে দুনিয়াতে যত মানুষ ছিল এই মানুষগুলা দুইটা শ্রেণীর মধ্যে ছিল, আল্লাহ কিয়ামতের দিনে একটা শ্রেণীকে ওই দিন আলাদা করবেন। আলাদা করে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে এক শ্রেণীর প্রতি সালাম দিয়ে দেওয়া হলো। সালাম দেয় না দিয়ে দেওয়া হবে বড় ভালো কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াতে আমি চালে ডালে মিশাইয়া খিচুড়ির মতো মানুষকে রাখছিলাম, যে আমার কথা শুনতো তারে অক্সিজেন দিছি, যে আমার কথা শুনে নাই তারে অক্সিজেন দিছি, যে আমার জন্য নামাজ পড়ে ফজরে চাষাবাদে গেছে তার জমিতেও বিশ বিঘে বিশ মন দিছি বিঘায়, যেই বেটা কোনোদিন নামাজ পড়ে নাই নামাজের কথা বললে মাঝে মাঝে খেপে যাইতো তারেও আমি কম দেই নাই তারেও বিশ মন দিছি, আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করো, আল্লাহ নবীকে ওই দিন মাকামে মাহমুদে বসায় ডাক দিবেন রসুল আজকে দেখেন আজকে আর এই দুই শ্রেণীকে একসাথে রাখা হবে না। আল্লাহ বলছেন ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াতে এদের পরিচয় কেমনে পাবেন, এদের কি অপরাধ দুনিয়াতে হবে, কি কারণে ওই দিন এরকম করে তারা আল্লাহর কাছে খালি বলবে আমাদেরকে ফিরায় নিয়ে যাও দুনিয়ায় একবার পাঠায় দাও, এবার একদম পাক্কা সলিড হয়ে যাব, মাথাটাও নিচু মুখ উঁচু করতে পারবে না, জনগণের সামনে পরিচিত হয়ে যাবে ওই দিন, ভিআইপি ভাব সব শেষ। আল্লাহ বলছেন দুনিয়ায় থাকতে অপরাধ কি তাদের? আল্লাহ বলছেন ইয়াউমা ইযিয়াত্তাবিউনা দাই লা ইওয়াজা লাহু لا عوج له وخشعت الأصوات وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। আল্লাহ বলছেন ওই দিন একজন ডাক দেনেওয়ালা তাদেরকে বারবার করে ডাকবে আর তাদেরকে উঠার জন্য আহ্বান যেই না করবে। আল্লাহ বলছেন দুনিয়ায় বড় বড় গলা করে চলছিলে, আল্লাহ বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, ওই দিন ভাব সব পণ্ডু হয়ে যাবে, গুনগুন গুনগুন করে একটু কথা বলার সাহস পাবে, ওই দিন আর উচ্চ কণ্ঠ তাদের থাকবে না, নাউজুবিল্লাহ। কিয়ামতের দিনে তো আমরা উচ্চ কণ্ঠে থাকতে চাই, চাই কি না? কি উচ্চ কণ্ঠে থাকবো আল্লাহর কাছে অন্তত বলতে পারি আল্লাহ আল্লাহ তোমার কাছে মাপ চাই, তোমার কাছে মাপ চাই, তুমি ছাড়া মাপ করার আর কেউ নাই, আমি ছাড়া অধিক গুনাহগার আর তোমার দপ্তরে হাজির কেউ নাই, অন্তত এইটুক কথা বলে তো আল্লাহর কাছে হাজির হইতে পারি আমরা, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন ওই দিন এই যে মানুষ হবে এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন গুনগুন করে কথা বলাবেন, তাদের আর উচ্চ কণ্ঠ থাকবে না, অথচ দুনিয়াতে তাদেরকে উচ্চ কণ্ঠে কণ্ঠে আল্লাহর দিকে ডাকা হয়েছিল। কথা কি বুঝতে পারতেছেন ভাই? সংক্ষেপ করে বলছি এবার তিন নম্বরটায় আসেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যেই মানুষগুলাকে কিয়ামতের দিনে তোলা হবে দুইটা শ্রেণী তাহলে গেল, তিন নম্বর একটা শ্রেণীকে আল্লাহর সামনে ওই দিন উঠানো হবে যুবক। খেয়াল করো ভাই, আল্লাহ রাব্বুল আমিন ওই আদালত বড় ভয়ঙ্কর আদালত কায়েম করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যাদেরকে তুলবেন আল্লাহ বলছেন ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল ইয়ানজুরুনা মিন তারফিন খাফি আল্লাহ বলছেন যেই না ওই মানুষগুলোকে উঠানো হবে উঠানোর সাথে সাথে তারা বুঝে ফেলবে আমাদেরকে কোন জায়গায় আনা হইছে একজনকে হাইজ্যাক করছে হাইজ্যাক করার পরে ইনজেকশন দিয়ে দিছিল আরে হঠাৎ করে যখন তার জ্ঞান ফিরছে জ্ঞান ফিরার পরে দেখে ডানে জানলা নাই বামে জানলা নাই কিচ্ছু নাই একটা ঘরের মধ্যে কেবলমাত্র কয়েকটা শিক দিয়ে লাগানো আছে ও কি বুঝবে যে আমি আমার বেডরুমে চলে আসছি নাকি ফাইভ স্টার হোটেলে নাকি নাকি টের পেয়ে যাবে অটোমেটিক যে রব্বুল আলামিন আমি আজকে বড় বিপদে পড়ে গেছি আমার জায়গা দেখে আমি বুঝতে পারতেছি আমি কোন জায়গায় এখন হাজির ঠিক কি না অতি চালাক না হলে বিপদ অতি চালাক হলে ভিন্ন কথা কিন্তু যদি আপনার মাথায় স্বাভাবিক সুস্থ একটু বুদ্ধি থাকে তাইলে আপনাকে বুঝতে হবে রব্বুল আলামিন আপনারে দুনিয়ার বুকে যে নিয়ামত দিয়ে রেখেছেন দুনিয়ার বুকে যে হালতে রেখেছেন আপনাকে আমাকে আমাদের অনেকের হাল এমন হয়েছে যে আমরা চিন্তা করি আমরা যে দুনিয়ার বুকে সুখে শান্তিতে এখন আছি এইটা বোধ হয় আল্লাহ খুশি হয়ে আমারে রাখছেন আছে না কিছু লোকের কারে তুই কেমন আছিস আর আমি কেমন আছিস আমরা আমি জানি এমন কোন খারাপ কাজ করি না করলে আমারে আল্লাহ এত ভালো রাখে বলে না ভাই এটাও একটা সাংঘাতিক পরীক্ষা বাদশাহ হারুনুর রশিদের সময়ে এক গ্রামের লোক স্বামী স্ত্রী মিলে অনেক দূরে থাকে চিন্তা করছে যে সবাই হারুনুর রশিদের কাছে যায় গেলেই বাদশাহ তারে তোহফা টোহফা দিয়া ধনী বানায় দেয় তো বউ বুদ্ধি দিছে তুমি এবার যাও তো কতদিন এরকম গরিব হয়ে থাকা যায় যাও বউরে বলছে বউ আমি তো যাব যে যে অঞ্চল থেকে যায় বাদশার জন্য কিছু এক্সেপশনাল জিনিস নিয়ে যায় কিছু না নিয়ে গেলে কেমনে হয় কিছু তো নিয়ে যাওয়াই লাগবে আমাদের নিজেদেরই চলে না বউ বুদ্ধি দিছে শোনো বাদশা শহর অঞ্চলে থাকে আমরা থাকি এমন সুন্দর পাহাড়ি অঞ্চলে ঝর্ণা থেকে বিশুদ্ধ পানি আসে এই পানি কি বাদশা পাবে নাকি তোমারে আমি সুন্দর একটা ঠিলা বানায় দিচ্ছি কলসি বলে না আপনাদের কলসি বানায় দিচ্ছি কলসি ভর্তি করে সুন্দর পানি দিয়ে দেবো এই পানি বাদশার জন্য হাদিয়া নিয়ে চলে যাবে বউয়ের কথা পছন্দ হয়েছে যে আমার যা আছে তাই তো কলসি ভর্তি করে পানি কান্দে নিয়ে সাত আট দশ দিনের রাস্তা হাঁটে মাইটে পার করে বাদশার দরবারে হাজির হয়েছে কান্দের মধ্যে কলসি নিয়ে বলছে আমি বাদশার সাথে দেখা করবো বাদশার সাথে দেখা করা কি সোজা কাম কিন্তু যে দারোয়ান ও দেখছে দুনিয়ার বহু লোক বহু জিনিস নিয়ে আইছে ওরা জিজ্ঞাসা করছে তুমি আইসো কোন যেত মেলা আনছো কি কয় বাদশার জন্য মিঠা পানি কয় যা বাবা জীবনে বহু কিছু বহু লোক আনছে কেউ পানি আনে নাই তো বাচ্চারে বলছে বাচ্চা আপনার জন্য এক কান্দে করে পানি নিয়ে আইছে একজন আগেকার বাচ্চাদের সাথে দেখা করাও সহজ ছিল এখন তো আমাদের ওই এমপি সাহেবরা ভোটের দিন ওই যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে হুম হুম দিয়ে গেল এরপরে আর তারে খুঁজে পাওয়া যাবে না উনারে পাইতে হলে তিন চার স্টেপ পার করা লাগে উনার তো উনার ড্রাইভারের জোর বেশি উনার হেল্পারের জোর বেশি বাবারে বাবা তা আগেকার বাচ্চাদের তো এত বেশি জোর জার ছিল না মানুষজন সাধারণ লোক দেখা করতে পারতো বাচ্চা বলছে আসো বাচ্চার কাছে দেখা করতে বলছে বাচ্চা আমি এত দূর থেকে আসছি আপনার জন্য আমি পানি নিয়ে আসছি হাদিয়া চার শর্মা বিরাট ব্যাপার বাচ্চা খুশি হয়ে বলছে খুলো তো খুলছে খুলে গ্লাসের মধ্যে যেই ঢালছে দেহে এই পানির মধ্যে নোনা কেমন জানি গন্ধ গন্ধ তখন ও চিন্তা করছে যে কি সাংঘাতিক কথা আমি পানি নিয়ে আসলাম ভালো কিন্তু গন্ধ হলো কেমন করে নোনা লাগলো কেমন করে ঘটনা হচ্ছে পনেরো দিন ধরে কান্দে করে পানি নিয়ে আসছে রোদ বাতাস বালি ঝড় আবহাওয়া সব পার করে কলসির মধ্যে থাকতে থাকতে এরপরে পানি বিকৃত হয়ে গেছে কিন্তু বাদশা বুঝতে দেয় নাই তাও খুশি হয়ে বলছি বাবা তুমি আমার জন্য পানি আনছো গ্লাসে ঢালে ঢালে খুশি হয়ে বলছে আমার এত সুন্দর একজন প্রজা আমার পানি নিয়ে আসছে এর যাওয়ার সময় যেই কলসিতে পানি আনছে ওই কলসি ভর্তি করে আশরাফি দিয়ে বিদায় করে দিবে আরে বাবা এক আশরাফি পানির বদলে পাইছে আর বাদশা বলছে তবে হ্যাঁ ও যখন আশরাফি নিয়ে যাবে একটু আগায় দিয়ে ওরে একটু দজলা দজলা ফরাত নদীটা একটু দেখাইয়া ওরে বিদায় করে দিও বাচ্চার কথা মতো একজন দজলা ফরাত নদী পর্যন্ত নিয়ে গেছে ওই অরকান্দের মধ্যে ওই যে পানি ভর্তি যে কলসি ওই কলসির মধ্যে আশরাফি এখন ওই দজলা ফরাত নদীর কাছে যাওয়ার পরে ওই মাথায় বাড়ি দিয়ে বলতেছে যে বাচ্চারই কি মাথা খারাপ নাকি তো এখন সাথে যে লোক আঘাত আসছে বলে বাচ্চার মাথা খারাপ কেন
কই বাদশার এখানে যে সুন্দর পানি যে বিশুদ্ধ পানি আমি নিয়ে আইছি পানি ওখান থেকে পানি গেছে পয়সে তারপরে আমারে এক কলচি ভর্তি আশরাফি দিয়ে বিদায় করলো ব্যাপারটা কি তো সাথের লোক বলতেছে যে বেটা তোরে আশরাফি দিয়ে আবার যে দজলা ফরাত দেখাইতে বলছে বাদশা এটা বুঝানোর জন্য যে তোমার ওই পানি আনার মহব্বতের দাম আছে কিন্তু পানিটার ভ্যালু কিছুই ছিল না বাদশার কাছে ওইরকম দজলা ফরাতে বহুত পানি আছে বাদশা তোমার পানির বিনিময় দেয় নাই ভালোবেসে তুমি তার জন্য যে মহব্বত দেখাইছো মহব্বতের বিনিময় এক কলচি আশরাফি দিছে প্রিয় ভাইরা বুঝে নেন এবাদত করতেছি নামাজ পড়তেছি দুই রাকাত নামাজ কেমনে পড়ছেন জীবনে দাঁড়ায়া হিসাব যদি চাওয়া হয় ওই যে আমাদের আগের হুজুর বলে গেলেন বিজ্ঞান প্রমাণ করছে 8 সেকেন্ডের বেশি মনই থাকে না এক জায়গায় নামাজ পড়ছি দোকানদারি করছি রাষ্ট্র চালাইছি চেয়ারম্যানই করছি মেম্বারই করছি ভোটের প্ল্যান করছি চুরির প্ল্যান করছি সব প্ল্যান নামাজের মধ্যে আমাদের ছিল তারপরেও আল্লাহ আপনারে ভালো রাখছে খাওয়ার দেয় নিঃশ্বাস বন্ধ করে না আপনি মনে করছেন আমি যা করছি এর বিনিময়ে তাই আল্লাহ নিজের দয়ায় বান্দাকে এই পর্যন্ত টিকায় রাখছেন আল্লাহ শুধু দেখতে চায় আমার বান্দা চেষ্টা করছে বান্দা চেষ্টা করলে আল্লাহ খুশি ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু কিয়ামতের ময়দানে তৃতীয় এক শ্রেণী আল্লাহর সামনে উত্তোলিত করা হবে ওই শ্রেণী কারা হবে আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা خاشعين من الذل ينظرون من طرف خفي ওই মানুষগুলাকে যখন জাহান্নামের প্রান্তে উত্তোলিত করা হবে ওই মানুষগুলা বুঝে ফেলবে আমরা যে কাজ করে আসছি আমাদের আর কোনো বাঁচার উপায় নাই আল্লাহ বলছেন ও আমার আদরের বান্দারা আমি তোদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই বান্দারে তোরাও দুনিয়ার বুকে এরকম উদাসীন হয়ে ঘোরাফেরা করিস না যা ইচ্ছা তাই যা মন চাই তার তোর অন্তর যা চাই তাই করে ফেলিস এরকম হোস না বান্দ একটু বুঝে বুঝে আল্লাহর জন্য চেষ্টা কর নচেত কিয়ামতের দিনে বিচার করা লাগবে না ওঠার সাথে সাথে বান্দা যখন চোখের পাশের দিক দিয়ে তাকায় দেখবে ও তাকায় দেখবে হাসরের ময়দানে আমার জাহান্নামের জন্য উত্তীত করা হয়েছে জোরে জোরে বলেন না উযুবিল্লাহ আল্লাহর কাছে আমরা মাপ চাই প্রিয় মুসলমান এরপর আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন দুনিয়ার বুকে মানুষ তোমার চেহারা রব্বুল আমিন যেটা সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আমিন নিজে ওই চেহারার ব্যাপারে একটা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন কি সাক্ষ্য আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ বললাম আমি মানুষকে বড় বেশি সুন্দর করে সৃষ্টি করেছি আপনি বলবেন হুজুর বলেন কি কেমনে মানুষ সুন্দর হলো আমাদের এলাকায় একটা আছে ওইটার নামই হচ্ছে কাল্লু মিয়া কি মিয়া ও দেখতে এমন কালো ও আবার সুন্দর কেমন করে হয়তো কালু আপনি বুঝেন নাই ভাই মানুষের সৌন্দর্য সম্পর্কে আপনার কোনো ধারণা নাই মানুষের বেসিক সৌন্দর্য হচ্ছে আল্লাহ বলছেন আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সুন্দরবনে গিয়েছিলাম কয়েকদিন আগে আমাদের কাছে বর্ণনা দিচ্ছে বাঘ কেমন জানেন নাকি বাঘের নেচার কেমন আমরা কম জানি উনি আমাদেরকে বলতেছেন শুনেন হুজুর এই সুন্দরবনের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে 114টা বাঘ আছে আমাদের রেঞ্জে সাতক্ষীরায় তাই নাকি কেমনে বুঝলেন 114টা বাঘ আছে ভালো করে খেয়াল করে কই হুজুর বাঘ গোনার দুইটা ধরন আছে একটা হচ্ছে বাঘের যে ফুটমার্ক পায়ের যে ফুটমার্ক মানুষ মাত্র হাতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে না বাঘের ফুটমার্ক আছে কিন্তু বাঘের ফুটপ্রিন্ট নাই মানে প্রত্যেক বাঘেরই পায়ের তলাটার মধ্যে আলাদা কোনো রেখা নাই এক কিন্তু প্রত্যেক বাঘের পায়ের সাইজে ভিন্নতা আছে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা এরকম কোনোটা একটু টাইট এইটা দেখে দেখে হুজুর আমরা গণনা করছি তবে গণনা আমাদের ভুল হয়েছে কেমনে বুঝলেন ভুল
কই আমরা মনে করছিলাম ভিন্নতা আছে, কিন্তু আমরা যখন উল্টা পরীক্ষা করলাম বাঘ তো সব একই মাটির উপর দিয়ে যায় নাই, কেউ বা একটু ল্যালপা মাটিতে গেছে, কেউ বা একটু বেশি কাদা কাদা মাটিতে গেছে, কেউ বা শুকনা মাটিতে গেছে। এখন যেই বাঘ শুকনা মাটিতে গেছে তার পা যতখানি বসছে, ওই বাঘই যখন ভিজা মাটিতে গেছে তখন বাঘের স্থাবাটা আর একটু বড় হয়েছে, ঠিক কিনা? আমরা তো হিসাব মিলাইতে পারি নাই। দ্বিতীয়ত আমরা তখন সিদ্ধান্ত নিলাম, 52 দলের একটা দল, 3 মাস আমরা ভিতরে ভিতরে ঘুরলাম আর ছবি তুললাম, নাইট ভিশন ক্যামেরা দিয়ে ছবি তুললাম। কেন ছবি তুললেন কয় হুজুর? আশ্চর্য বিষয় হচ্ছে প্রত্যেকটা বাঘের গায়ে মানুষের যেরকম ফিঙ্গার প্রিন্ট আছে, বাঘের গায়ের মধ্যে দোরাখানা যে দাগ আছে, দোরা টানা যে দাগগুলি আছে, পৃথিবীতে যত বাঘ আছে এক বাঘের সাথে আরেক বাঘের গায়ের দোরা টানার কোনো মিল নাই। প্রত্যেকটা বাঘ আলাদা, বলে প্রত্যেকটা বাঘ তার এলাকায় একটা রাজ্য সৃষ্টি করে থাকে, ইচ্ছা মতো ঘোরে না। বলে রাজ্য আবার কেমন করে সৃষ্টি করে? বলে হুজুর, ওদের যে বাঘ যখন অ্যাডাল্ট হয়ে যায়, অ্যাডাল্ট হওয়ার পরে ওই বাঘগুলা নিজেদের এলাকা নির্ধারণ করার জন্য তার শক্তি সামর্থ্য সবচেয়ে যখন শরীর ভালো থাকে ওই সময় লাভ দিয়ে উঠে, উঠার পরে যে গাছটা পায় ওই গাছগুলার মধ্যে নদী একটা আঁচড় দেয়, আঁচড় দিয়ে দিয়ে এই মনে করেন 5 বিঘা 7 বিঘা 10 বিঘা 10 একরে এলাকার মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় চিহ্ন দিয়ে আসছে। অন্য বাঘ যদি ওর ভিতরে ঢুকতে চায়, আসার পরে দেখে চিহ্ন আছে কি না আছে, যদি দখল দিতে চায়, তার যদি শক্তি বেশি থাকে জানান দিতে হবে কেমনে, ও লাভ দিয়ে তার থেকে দীর্ঘ উঁচু জায়গায় যদি বড় আঁচর দিতে পারে ও আপনি স্যালেন্ডার করে চলে যাবে, আর যদি না পারে ওর কথা হচ্ছে এখানে আমার থাকার শক্তি নাই। সুবহানাল্লাহ, কত বুদ্ধি তাদের, কত সুন্দর করে রাজত্ব নিয়ে চলাফেরা করে। কিন্তু কল্পনা করেন এই যে রাজত্বের সিস্টেম, এই যে বাঘের সিস্টেম, এটা বাঘ জানে না, বরং আল্লাহর দেওয়া বান্দা মাথা দিয়ে চিন্তা করে বের করছে, ঠিক কিনা? একটা বাঘ অনেক লম্বা হয় কিন্তু তারা বলতেছে মাত্র 1.5 ফিট জায়গা। 1.5 ফিট মানে কি? 12 ইঞ্চি আর 6 ইঞ্চি, 18 ইঞ্চি মাত্র জায়গা। এইটুকু বাঘ যত বড় হোক এইটুকুর মধ্যেও যদি কাউরে টার্গেট করে শিকার করবে তাহলে ওর শারীরিক গঠন এমন করে দিতে পারে ঘাসের মধ্যে ল্যাপটায় মিশে যাবে, চেনাই যাবে না যে এই জায়গায় একটা বাঘ পড়ে আছে, এত ভয়ঙ্করভাবে শুয়ে যেতে পারে, এমন টেকনিকে থাকতে পারে। কান যদি একবারে দেয় কমসে কম 2 কিলোমিটার দূরেও যদি কিছু হয় আর কানের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে শুনতে পায়, আপনি এই ঘরের থেকে ওই ঘরে শুনতে পান না কি কর? বুড়ারে বুড়ি গালায় ঠসা কোথাকার শুনতে পাও না কেন? বুড়া কয় কেমন আছো, ভালোই তো নাকি? ও বাবা, এই ঘরের থেকে ওই ঘরে শুনতে পায় না, এই হচ্ছে মানুষ। হওয়ার পরে মুরগির বাচ্চারা সাথে সাথে খুদ দিবেন খেতে শুরু করে, হাঁসের বাচ্চা চিউ চিউ করতে করতে পুকুরের মধ্যে নামে, গরুর বাচ্চা দৌড়ানোর ঠেলায় মানুষের বাচ্চারে সাবধানে রাখা লাগে। আরে কথাই বলে না যে এমন তিরিং বিরিং করে অযথায় দৌড়ায়, হাড়ি পাতিল উল্টায় ফেলে, খোয়ারের পালার মধ্যে যায়, ঘুরতে যায়, মসজিদের মধ্যে ঢুকে যায়, দেখছেন না আপনারা ভাই? এত যে এদের অ্যাক্টিভিটিস, এত যে এদের কিছু, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি একটার ব্যাপারে সাক্ষ্য দেই নাই, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম। এই তাকউইম মানে হচ্ছে আপনার আমার জন্য ব্রেন। আল্লাহ রাব্বুল আমিন মানুষকে একটা চিন্তাশীল প্রাণী করেছেন, মানুষ চিন্তা করে করে এইটা বের করতে পারে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিনে যাওয়ার পরে যেই মানুষকে এত সুন্দর করলাম, যেই মানুষকে এত আলোকিত মানুষ করলাম, আলোকিত মানুষ অনেক সময় নাইজেরিয়ার থেকেও হয় কি না? নাইজেরিয়ার মানুষ ফর্সা না কালো? আরে আপনার পাল্লার তলা 25 বছর জ্বালানোর পরে যতটুকু হাড়ির কালো তার থেকে ওদেরটা কালো। আপনারটার ওইটা পাশে ধরলে মনে হবে ওদের টালকাতরা, আপনারটা হচ্ছে ম্যাট কালার, ঠিক কি না প্রিয় ভাই রে? কিন্তু এইখানকার মানুষ আলোকিত মানুষ হয় কি দিয়ে আলোকিত হয়? আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে যদি ইমানের আলো একবার ঢুকে যায়, আল্লাহ বলছেন দুনিয়ায় থাকে ওরকম কালো মানুষ, আমার রসুল জান্নাত ভ্রমণে জান্নাত দেখানোর সময় ওই বান্দার খরমের আওয়াজটা জান্নাতে শুনতে পায়। সাইয়েদিনা বেলাল ইথিওপিয়ান, নাকটা বড় বোচা, চেহারাটা এমন কেউ তাকায় না, কেউ তারে চিনতেও পারে না, মর্যাদা দুনে একটুকো নাই,
আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আসার পরে বেলাল যখন ফজরের আযান দিবেন হাইয়ানাস সালা আল্লাহ নবী বেলালকে ডাকছেন বেলাল এদিক আসো এদিক আসো বেলাল দৌড়ায় আসছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন বেলাল কি আমল করো বলো বেলাল ঘাবড়ায় গেছে ইয়া রাসূলুল্লাহ আমার আবার আমল কি আপনি যা বলেন তাই করি আমি বেশি কি করব কম কি করব সাহাবীদের ফিতরাতের মধ্যে এটা নাই আল্লাহর নবী যা বলছেন সামিআনা ওয়া আতানা বলছেন যা মেনে নিছে তা আমি আবার বেশি কি করব ইয়া রাসূলুল্লাহ না ঠিক করে বলো কি বলছো কি করো তুমি অনেকক্ষণ মাথা হালায় বলছো ইয়া রাসূলুল্লাহ জানি না ঠিক হয় না ভুল হয় কিন্তু আমি একটা আনন্দের কাজ করি আপনি তো বলছেন যে আপনার যে উম্মতেরা ওযু করবে ওযু করার পরে কিয়ামতের দিন আপনার উম্মতের কপাল চকচক করবে এটা দেখে আপনি চিনতে পারবেন আল্লাহ উম্মতের ওযুর কারণে যদি এত ফায়দা দেয় আমি খুশি হয়ে যখনই ওযু করি ইয়া রাসূলুল্লাহ আপনারে বলা হয়ে ওঠে না আমি সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ নবী বললেন বেলাল তোমার এই আমল আল্লাহ এত পছন্দ করছেন বেলাল রে আমি যখন জান্নাত আল্লাহ দেখানোর জন্য ডেমোনস্ট্রেশনে নিয়ে গেছেন আমারে সেই উদ্দাকার ভবনে বেলাল যে খরমের শব্দে চলে বেলাল চললে একটা খরমের আলাদা শব্দ আছে আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবীর পায়ের খরমের শব্দ পর্যন্ত চিনতেন কতটুকু তাদের সাথে আল্লাহ রসুল ইন্টিমেসি ছিল আল্লাহর নবী বললেন আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন কালো বেলাল গোলামের বাচ্চা গোলামের বেলাল জীবনে কোনোদিন আজাদের স্বপ্ন দেখে নাই সেই বেলাল ওই বেলাল দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ বেলালের নূর এমন বাড়াইছেন জান্নাতে বেলালের পায়ের শব্দ শোনা যায় প্রিয় মুসলমান এত কথা বললাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার চতুর্থ দল যেইটাকে এই মানুষকে যখন তুলবেন আল্লাহর কাছে আল্লাহ বলছেন কি ভয়াবহ পরিণতি তাদের হবে কি হবে তাদের আল্লাহ বলছেন কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই শ্রেণীর চেহারা ওই দিন আল্লাহর কাছে উত্থিত হবে আল্লাহর আদরের সৃষ্টি যার হাত দিয়ে আল্লাহ নিজের হাত দিয়ে যেই বান্দার মুখ বানাইছেন আল্লাহ আল্লাহ বলছেন ওই দিন ওই বান্দা অপরাধের কারণে আল্লাহর দ্রোহিতার কারণে আল্লাহ বিমুখতার কারণে হাজার কথা বলার পরেও কলিজাটাই আল্লাহর দিকে ফেরার মতো তামান্না তৈরি হয় নাই আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে কিয়ামতের দিনে যখন তুলব উজুহুম কিতাআম মিনাল লাইলি মুসলিমা অমাবস্যার রাত যদি বারো মাস হয় রাত যেরকম নিগুড় কালো হবে ওই চেহারার মধ্যে কোনো আলোর ঝলকানি দেখা যাবে না চেহারাটা অন্ধকার 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 করে আল্লাহ কিয়ামতের দিনে উঠাবে আমরা তো চাই আলো নিয়ে উঠতে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করেন আলো নিয়ে যদি উঠতে চাই দুনিয়াতে তাহলে একটুখানি ব্যাটারিতে চার্জ দেওয়া চাই ঠিক কিনা লম্বা সফরে যাচ্ছি ছয় ঘন্টার মধ্যে পাওয়ার ব্যাংক নাই আমার চিন্তা করছি চার্জ অন্তত দেওয়াই লাগবে আমাকে মোবাইলে ফুল চার্জ করে নিয়ে যাই ব্যাটারির পাওয়ার যেন খরচ না হয় জন্য ব্রাইটনেস একবারে কমাই দিয়ে রাখি অযথা অযথা কোনো জায়গায় চালাই না প্রয়োজন না থাকলে চালানোর দরকার নাই পাওয়ার সেভিং করি আমরা ও মুসলমান এই মোবাইল থেকেও আপনার শিক্ষা নেওয়ার আছে আমার আমল কতটুকু এই আমল অনুযায়ী আমি কতটুকু কথা বলবো কতটুকু আমি দাবরা দাবরি করবো কতটুকু আমি মাতব্বরি তকব্বরি দেখাবো এটা আপনাকে বুঝতে হবে আমার আমল সীমিত আমার কর্ম সীমিত আমি বেশি কিছু ভালো কাজ করতে পারি না আপনাকে তিনটা দিকে তখন খেয়াল রাখতে হবে মুখের মধ্যে তালা লাগাই দিতে হবে মায়াল ফিজু মিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আপনার যা ইচ্ছা মুখ দিয়ে আসে আর যা ইচ্ছা বলেন ভকভকানি মুসলমানের গুণ হবে না ঠিক না আমাদের মুসলমানদের গুণ কি এখন ভকভকানি মানে আমার জ্ঞানের কোনো শেষ নাই এটা কিছু বলাই লাগবে রে বাবা রে বাবা মানে আমার কিছু বলতেই হবে যে বলে না অত ভালো ভালো না শুনবেন নাই আপনারা এক মহিলা সব সময় খালি ভুল ধরে ওই এই গ্রামের মধ্যে যত বিয়া হয় অনেক সুন্দর দেখতে সুন্দর চুল বড় এসে কয় কানটা একটু ছোট কি জ্বালা রে আরেকজন কানও সুন্দর চুলও সুন্দর দেখতেও সুন্দর কয় হাঁটাটা অত ভালো না
ওই মহিলা খালি দোষ আর দোষ। এরপরে হঠাৎ গ্রামে একটা বিয়ে হয়েছে, আল্লাহ, হাতে যেমন পায়ে যেমন কানে যেমন গুণে তেমন সব। দেখেন এখন আপনি কি অবস্থা, বেই কি কন? বলছে অত ভালো ভালো না, তাও একটা দোষ ধরছে, বুঝছেন? কয় অত ভালো ভালো না। এখন আমাদের অবস্থা এখন এইরকমই হয়েছে প্রিয় ভাইয়েরা, মানে আমার একটু পণ্ডিতি ফলানোই লাগবে, মুখ আছে মানে কথা বলার জন্য আমরা সালাম রেডি করে ফেলছি, আছে না ভাই? মুখে লাগাম দিতে হবে, মনে রাখতে হবে আমার চালান কম, মহাকালের মধ্যে আমাকে উঠতে হবে, আমি এইটাতে যা ইচ্ছা তাই মুখ দিয়ে ভক ভক করে বলে গুনাহ আমি কামাই করব না, পারলে সওয়াব না পারলে চুপ, ঠিক কিনা? আমার কথা না, আমার রসুলের কথা। আল্লাহ রসুল বলছেন, বললে ভালো কথা বলো, না পারলে চুপ করে থাকো। চুপ করার অভ্যাস করেন, ভকভকানি বাদ দেন। দুই নম্বরে হচ্ছে গিবত গিল্লা মুক্ত থাকতে হবে। ভাই গিবত গিল্লা মানে কি জানেন? কামাই করে উমুকে আর কামি আর খায় হচ্ছে অন্যজনে। আইরে বুদ্ধি আমাদের, আইরে বুদ্ধি! আপনি শ্যালো মেশিন দিয়ে আপনার জমিতে পাম্প লাগাইছেন, আল্লাহর কি কাম? জমিটা একটু ঢাল ঢাল, ওই ঢালের ওই পাশ দিয়া বেরি দেওয়া আছে, বাঁধ দেওয়া আছে বা আইল দেওয়া আছে, আপনারা কি বলেন জানি না, আইল বলেন তো না। এখন ওই পারের জমিওয়ালা, এ তো সালাক, ও চিন্তা করছে ওই দিচ্ছে শেষ, আমার তো কাম বেশি না, আমার কাম হচ্ছে হাত দাঁড়িয়ে একটু আইল কাটে রাখা। আলো কাটে না, এখন আরো সালাক হয়েছে, কোদাল মাইরে আল উঁচু করে আবার জায়গা মতো বসায় দেয়, পানির সাপে 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 এক সময় সরে গেছে, ধরছে আল কাটলি কেন, আন্দাজি কথা করছে না, ধইসে গেছে, আছে না ভাই? তো এই যে গিবত হচ্ছে ধসে যাওয়ার মতো, আপনি গিবত করবেন অন্য ভাইয়ের, আপনার সোয়াব গুলা ওনার আমল নামায় চলে যাবে, এর চেয়ে বোকা কেউ আছে দুনিয়ায়? এখান থেকে বেঁচে থাকতে হবে। আর তিন নম্বর, নামাজকে সংরক্ষণ করতে হবে, যার নামাজ ঠিক তার বাকি কাজগুলো আস্তে আস্তে আল্লাহ অটোমেটিক ঠিক করে দিবেন, অটোমেটিক ঠিক। ও ভাই, ও আমার যুবক ভাই, তোমার পায়ে ধরে অনুরোধ করি ভাই, দুইটা অনুরোধ তোমার কাছে দিলাম, বাপ মায়ের উপর যেন মাতব্বরি করো না, তুমি কলেজে চলে গেছো, তুমি একটু বড় হয়ে গেছো, বাপ মারে ঝাড়ি মারো, টাকা পয়সা দিতে একটু কম বেশি হলে যা ইচ্ছা তাই কথাবার্তা বলে বসো, বাপ মার উপর উল্টা মাতব্বরি দেখো, আমার পা ধরি ভাই, তোমার জীবনে যদি তকদির বদলাতে চাও মেহরবানি করে বাপ মারে ঝাড়ি দিবে না, বাপ মা যদি ভুল করতেছে তুমি বুঝতে সারে বোঝে না রে, ইস কেমনে বোঝায় এই বাপ মারে, এরা বোঝে না, না বুঝুক, আপনি তারপরেও স্যালেন্ডার করে দাঁতে দাঁত কামড় দিয়ে বাইরে আসে প্রয়োজনে একটা মাটির হাড়ি ভাঙিয়ে ফেলবেন রাগের ঠেলায়, তারপরে বাপ মার সাথে রাগ করবেন না। আর দুই নম্বর, নামাজ কন্টিনিউ, সুন্নত না পারলেও পড়তে হবে, না পারলেও ফরজ নামাজ মিস নাই, আপনি এই দুই আমল বন্দোবস্ত করেন, মুখের মধ্যে লাগান লাগান, গিবত থেকে বেঁচে থাকেন, আল্লাহ আপনাকে আলো দান করে দিবেন। প্রিয় মুসলমান, তাহলে চতুর্থ দল অন্ধকার চেহারায় উঠবে, আমরা অন্ধকার চেহারাওয়ালা হতে চাই না। সর্বশেষ পয়েন্ট বলে আজকে শেষ করব, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে একদল লাফায় লাফায় দাফায় দাফায় আনন্দ করে করে কিয়ামতের দিনে চলবে, আরেক দল ওই দিন আল্লাহ রাব্বুল আমিন বলছে দুনিয়ার বুকে খুব দাফাইছিল, খুন দুনিয়ার বুকে খুব মাতব্বরি করছিল, দুনিয়ার বুকে নড়াচড়া ভাবসাব হম্বি তম্বি দেখে মনে হয়েছিল বাপরে বাপ কি নাকি, উনার দাপটে উনার পাওয়ারে গাছের পাতা পর্যন্ত ভয় পাইত। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের কি অবস্থা হবে, আল্লাহ বলছেন ওয়া তারা কুল্লু উম্মা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, হে রাসূল আপনি দেখতে পাবেন ওই দিন কতকগুলা উম্মত হাঁটু গেড়ে গেড়ে বসে থাকবে, ওই দিন হতাশ হয়ে গেছে, হাঁটু গেড়ে বসে পড়ার মানে কি, মানুষ আর কোনো কুল কিনারা পায় না, এমন ভাবে হাঁটু গেড়ে বসে পড়ছে, আহা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহাল ইয়াউম, প্রত্যেকটা উম্মতকে ওই দিন তার আমল নামা নিয়ে ডাক দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, ভালো করে খেয়াল করেন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কেমনে তাদের আমল নামা দিবেন? সাধারণ এক ছোট্ট একটু এনআইডি কার্ড বিতরণ হবে, তার জন্য কত অ্যানাউন্সমেন্ট,
চেয়ারম্যান সাহেবের মাধ্যমে জানানো হয়, চেয়ারম্যান সাহেব প্রত্যেক ওয়ার্ড কমিশনারকে জানায়, কমিশনার সাহেব বাড়ি বাড়ি জানায়, জুম্মার দিন মসজিদে জানায়, মাইকিং করে জানায়, ফিঙ্গার দেওয়া লাগবে, আপনার এনআইডি কার্ড চলে আসতে নেওয়া লাগবে। তারপরেও কতকগুলা মানুষের এনআইডি কার্ড খবর নিয়ে দেখেন এখনো ইউনিয়ন পরিষদে পড়ে আছে, আছে না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون আমার রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আমিন সকল উম্মতের যত মানুষ থাকবে সকলের আমলনামা আল্লাহর কাছে আল্লাহ আসমানের দিকে ছড়ায় দিবেন, আসমান তখন থাকবে না, সব ধ্বংস হয়ে গেছে, উপর দিকে রাব্বুল আমিন ছড়ায় দিবেন। আশ্চর্যভাবে প্রত্যেকটা মানুষ হাত উঁচু করে ফেলবে, যার যার আমলনামা আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক তার হাতে পৌঁছাইয়া দিবে। যেই না সব মানুষ আমলনামা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন মা ওই মানুষগুলো যখন আমলনামা পেয়ে যাবে, আমলনামা পেয়ে তাদের প্রথম কথা কি হবে, সেটা ভালো হোক খারাপ হোক যেমন হোক আমলনামা পাওয়ার সাথে সাথে মানুষ বলতে শুরু করবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব রে! ছোট্টবেলা যখন আমার বয়স ছিল 5-6 বছর, সকালবেলা কুয়াশার সকাল হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, বড়ইয়ের একটা গাছ বেরিয়ে আছে, গাছগুলা ভর্তি ভর্তি বড়ই, সবগুলা ভালো দেখা যায় না, কিন্তু দু একটা বড়ইয়ের মধ্যে সুনি মুনি মার্কা ওরে বালু বালু বড়ই আছে না, পুরো রাস্তা ক্লিয়ার, পিছনে এখন পর্যন্ত কেউ নাই, সামনেও মাথা উঁচু করছে দেখা নাই, হাতে একটা ঢেল নিয়ে দিছে বসান, ঝরঝর করে বোর পড়ছে অনেকগুলা, সবগুলা নেওয়ার ইচ্ছা নাই, সুযোগও নাই, বেছে বেছে 2-3টা নিয়ে মুখে দিয়ে চলে গেছিল। আসমান জমিনের কেউ এই খবর জানত, কেউ এই খবর জানতো না, নিজেও ভুলে গেছে, কিন্তু যেই না আসমানের দিকে ছড়ায় দেওয়ার পরে কিতাব পেয়ে যাবে হাতের মধ্যে, সাথে সাথে হাতের মধ্যে নেওয়ার পরে দেখবে কি আশ্চর্য কিতাব রে! ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, কোনো কিছু এর মধ্যে বাদ পড়ে নাই। আপনার আমার জীবনে এরকম অপরাধও আছে ভাই, আপনি মনে করতে পারছেন না এখন, অথচ করা হয়ে গেছে, একটু বলেন না ভাই, ভুল বলতেছি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে শেষ পয়েন্টটা বুঝেন, এখানে আসার আলো আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না তারা এই কিতাব পেয়ে যাবে একদলের অবস্থা কেমন হবে, হাযা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তাআমালুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই তো সেই কিতাব যেই কিতাবের ব্যাপারে তোমাদের আর কোনো বক্তব্য থাকবে না। কুন্না নাস্তানসিকু ইস্তান সাকাই আস্তান সে ঘুমানে এমনি এমনি রাখি নাই, এমন অক্ষরে এমন ভাবে এটা ছাপ দিয়ে লিখেছি, এইটা লিখিত কিতাব, এর মধ্যে কম বেশি হওয়ার কোনো চান্স নাই। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে একদল কিয়ামতের দিনে কিতাব পায় কি অবস্থা হবে, হাঁটু গেড়ে বসে পড়বে, হাঁটু গেড়ে বসে পড়া মানে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আর আরেকটা শ্রেণী ওই দিন আনন্দে আনন্দিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে রসুল আপনি জানান, সুরা কাহাফের মধ্যে আর চাল্লা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম في رحمته ذلك هو الفوز المبين. الله أكبر. أمر الله رب العالمين بولشان فأما الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ বলছেন তবে ও আমার আদরের সৃষ্টির আমি তো প্রথমেই আলোচনা শুরু করেছি, আল্লাহ বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ঘাবড়ানার কোনো কারণ নাই,
ভিতরে যা আছে কোনো কিছুই বাদ যায় নাই তবে ফামাল্লাযিনা আমানু যারা ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাত সাধ্য দিয়ে আজকের থেকে শপথ নিয়ে অন্যায় থেকে ফিরে ভালো কাজের দিকে আসছে আগে মুখ দিয়ে কথা বললেই খালি গালি দিত বন্ধুরে ডাকার জন্য এমনি ডাক দিচ্ছে তাও ফোনে বলে শালার ব্যাটা কই আছে না আজকের থেকে তওবা করছে আর গালি দিব না দাদা নাতিরে ডাক দেয় হারামজাদা এদিকে আয় তো পান্ডা নিয়ে আয় ও বাবা নিজের নাতিরে হারামজাদা বলে ডাক দেয় গুনেই নাই যে এটা একটা খারাপ কাজ এরকম করে গিবত গিল্লা করে মিথ্যা কথা বলে চগলখুরি করে আল্লাহ বলছেন এইগুলো আজকের থেকে ছেড়ে দিল আলোচনা শোনার পরে ফামাল্লাযিনা আমানু ঈমান তো কমসে কম আল্লাহর প্রতি রাখি ঠিক কিনা ওয়ামিলুস সলিহাত নিয়ে কাজ করতে শুরু করছে কেউ তার কাছে হাত পাতলে ফেরত দেয় না সাধ্যের মধ্যে একটু দেয় মনটা বখিল বানায় নাই কুঞ্জুর বানায় না রে বেটা তোমার ধন নিয়ে কবরে যেতে পারবে না তুমি মিলিয়নিয়ার হলেও তিন খণ্ড কাপড় ফকির হলেও তিন খণ্ড কাপড় ভিক্ষা করেও তিন খণ্ড কাপড় তাই না মানুষের কাছে দান খয়রাত করে চাইলে মানুষকে দেয় অন্তরটা বড় করে ফেলছে আল্লাহ বলছেন ফামাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা ওয়াল ফাউজুল মুবিন ও বান্দা শুনে রাখো আগের দল অন্ধকারে ছিল মনে আছে তো চেহারা অন্ধকার হয়ে গেছে ভালো করে আয়াতটা বোঝার চেষ্টা করেন সহজ আয়াত নয় আগের দল অন্ধকারে ছিল হাঁটু গেড়ে বসে পড়ছিল মাথা উঁচু করেছিল চোখগুলা বিস্ফোরিত হয়ে গেছিল নিজের দিকে নিজে আর তাকানোর যোগ্যতা ছিল না মনে আছে তো আল্লাহ বলছেন ফামাল্লাযিনা আমানু তবে ব্যতিক্রমধারী ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান আনার পরে আমলে সলে করেছে আল্লাহ কি বলতেছেন বুঝেন আল্লাহ বলছেন ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি আল্লাহ জান্নাতে ঢুকানোর কথা বলেন নাই আল্লাহ বলছেন এই দুর্গুণওয়ালাকে আমি আল্লাহ আমার রহমতের চাদরের মধ্যে ঢুকাই আনিব রহমতের চাদর মানে কি কিয়ামতের পরে তো কবে বিচার হবে তারপরে জান্নাত জাহান্নাম ফয়সালা কিন্তু রহমতের চাদর মানে কি আল্লাহ রাসূল একটা হাদিসে ব্যাখ্যা দিয়েছেন সাবাতুন সাত শ্রেণীর কথা বলেছেন লাযিল্লা ইল্লা জুল্লু আল্লাহর ছায়া ছাড়া ছায়া থাকবেন আল্লাহ তাদেরকে রহমতের চাদরে ঢুকাই নেবেন আর এখানে আল্লাহ বলছেন ঈমান যারা আনবে আমলে সলে যারা করবে আল্লাহ রহমতের চাদরে তাদেরকে রাখবেন বান্দা তোর গন্তব্য ঢাকা কিন্তু তুই এখন টাঙ্গাইল স্টেশনে আছিস কিন্তু প্যাসেঞ্জার তুই ফার্স্ট ক্লাসের বান্দা এইটুক সময় এখন কড়া রোদ করা গরম ট্রেনে ফার্স্ট ক্লাস অপেক্ষমান রুম রাখা হয়েছে আপনি বাইরে ঘোরাফেরা করেন না এখানে এসি আছে অন্তত এখানে সাময়িক বসেন আপনার জন্য চায়ের আপ্যায়নের ব্যবস্থা আছে এখানে অন্তত সোফার মধ্যে বসে থাকেন আল্লাহ বলছেন আমার যেই বান্দারা ইমান আনবার আমলে সলে করবে কিয়ামতে অপরাধীদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে তুলব কিন্তু এই বান্দাগুলাকে ওই জায়গাতেও আমি রহমতের চাদরের মধ্যে রাখব আল্লাহ বলছেন জালিকা হুয়াল ফাউজুল মুবিন বান্দা জেনে রাখ যারা আমার রহমতের চাদরে আসবে এটাই হচ্ছে চূড়ান্ত প্রকাশ্য সফলতা সুবহানাল্লাহ এটাই সফলতা এর বাহিরে কোনো সফলতা নাই আপনি দুনিয়ার বুকে কি করে গেছেন না করে গেছেন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন কত বড় ব্যবসায়ী হয়েছেন কত মেয়াদে আপনি চেয়ারম্যান মেম্বারি ইলেকশন করছেন নো এইগুলোর একটাও আল্লাহর কাছে আপনার দাম আসতে পারে না তবে হ্যাঁ এইগুলো প্রত্যেকটাই দাম আসবে যদি এইগুলো আপনার আমলে সলে হয় আপনি পদে ছিলেন দায়িত্বে ছিলেন টাকায় ছিলেন ক্ষমতায় ছিলেন সবগুলি আল্লাহ তার রসুল জনগণের কল্যাণের জন্য আপনি করেছেন হারামের সাথে আপনার সম্পর্ক ছিল না এইগুলো প্রত্যেকটা তখন আপনার আমলে সলে হবে ঠিক কিনা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওয়াদা কি আজকে করতে পারি যে আমরা ঈমান পরিপূর্ণ করে আজকের থেকে আমরা আমলে সলে করার নেক কাজ করার জন্য শপথ নেব পারবো টান টান করে হাত তোলেন শক্ত করে একটু তুলেন দুটো হাত যাদের হাত আল্লাহ দিয়েছে একটু টান করে তোলেন আল্লাহর কাছে একটু সাক্ষ্য দেয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন লিল্লাহি তাকবীর জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করে নেবেন আল্লাহুম্মা আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ